نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. صدق الله العظيم. সবাই একবার নিজেরা নিজেরা দুরুদ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. দরুদ শরীফ হলো ওই ইবাদত, যে ইবাদত নফল, ওয়াজিব, ফরজ। সুন্নতের ভিতরেও দরুদ, ওয়াজিবের ভিতরেও দরুদ, ফরজের ভিতরেও দরুদ। এরকম ইবাদত বেশি নেই, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের আল্লাহ বলছে আমি করি, মালায়েকারা করে, তোমরাও করো। আমি করি, আমি মুহাম্মদের উপরে দরুদ পড়ি, মালায়েকাদেরকে নির্দেশ দিয়েছি, মোমিনগণ তোমাদের কাছেও নির্দেশ দিচ্ছি। এরকম নামাজের হুকুম নাই, রোজার হুকুম নাই, কোনো ফরজের হুকুমই নেই, আমার জানা নেই। ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর সালাত আল্লাহর মতো, তার মানে মুহাম্মদের উপরে আমি অনবরত প্রতি মুহূর্তে মুহাম্মদের উপরে আমার রহমা নাজেল হইতে আছে, হইতে আছে, কোনো সেকেন্ড নাই, মুহূর্ত নাই। কাবার উপরে 120 রহমত প্রতি মুহূর্তে, মুহাম্মদের উপরে কত হাজার রহমত নাজেল হচ্ছে আল্লাহ কয় তোদের এলেমেই নাই। মুহাম্মদের বিষয়ে আল্লাহ তাআলার কথা, আল্লাহর সল্লু সমস্ত মালায়েকাদেরকে নির্দেশ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, এ মুমিনগণ তোমরাও মুহাম্মদের উপরে দরুদ পড়ো, সাল্লাল্লাহু আল্লাহ বলছে আমার নাম পড়লে আইলেই তোমরা আল্লাহ তাআলার পরে সুবহান আল্লাহ অথবা আল্লাহ তাআলা কোনো বিশেষণ ব্যবহার করা ওয়াজিব নয়, সুন্নাহ, না করলে গুনাহ হবে না। মুহাম্মদের নাম পড়লে এটা কোনো পয়গম্বরের জন্য নয়, আদম থেকে ঈসা পর্যন্ত কারো নামের উপরে আলাইহি সালাম বলা ওয়াজিব নয়, সুন্নাহ, না পড়লে কোনো গুণা হবে না। মুহাম্মদের উপরে দরুদ না পড়লে ফরজ তরকের গুণা হবে। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ নির্দেশ দিলেন। তুই ইমাম শাফি বলছে প্রতি সালাতের ভিতরে দরুদ শরীফ নামাজে পড়া ফরজ, আর জীবনে একবার দরুদ শরীফ পড়ার ফরজের উপর তো তামাম ইমামদের কোনো বিতর্কই নেই। এইরকম কোনো ইবাদত
আছে যে মুহাম্মদের উপরে আল্লাহ সালাত পৌঁছায় মালাইকারা পৌঁছায় তোমরা পৌঁছাও আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি। সেই দরুদ শরীফ পড়ার সময় কোনো আওয়াজ নাই অনুভূতি নাই তাহলে কেমন হলো? আল্লাহ বেশি করে দরুদ শরীফ যারা পড়ে তাদের ভিতরে সামিল করো। আজকের প্রথম কথা হলো দিনে কমপক্ষে 1000 বার দরুদ শরীফ পড়তে হবে। এক নামাজে 200 ধরেন আসা যাওয়ার পথে, একেবারে সংক্ষিপ্ত দরুদ শরীফ কেউ বলেন তো? হ্যাঁ, তো এটা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়াল উম্মিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়াল উম্মিয়া। আর যোগ করলে যোগ করতে পারেন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়াল উম্মিয়া, দরুদ শেষ। আরও বাড়াইতে পারেন, আরও বাড়াইতে পারেন। সবচেয়ে বড় দরুদ শরীফ হলো যেটা নামাজে পড়েন। কি দরুদ এটা? দরুদ ইব্রাহিম। তো এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি 1000 বার একদিনের ভিতরে পড়া যাবে? ইমাম শাফি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে বলতেছে যে তুমি এত দরুদে উম্মি কেন পড়ো, তোমার সাথে আমি দেখা না দিয়ে পাচ্ছি না। দরুদে উম্মিকে রাসূলুল্লাহ পছন্দ করেন, কারণ এর ভিতরে নবুয়তের দলিল আছে, উম্মি হওয়াটাই দলিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়াল উম্মিয়া, নবিয়াল উম্মিয়া, ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, কমপ্লিট করলেও পারেন। আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়াল উম্মিয়া দরুদ আদায় হয়ে গেছে। তো সংক্ষিপ্ত পড়েন, আর বেশি হলে দরুদে উম্মি পড়েন, যে কোনো পড়েন। দরুদ শরীফের ফজিলত বর্ণনা করতে হলে কয়েক ঘন্টা আমার কথা বলতে হবে, সময় আমার নাই, আপনাদেরও নাই, কারণ আমাকে তো আরেকটা বিষয়ে কথা বলতে হচ্ছে। তা দরুদ জানার জন্য বললাম ভাই বোন সবাইকে, দরুদ শরীফ যদি বুঝতেন যে এ ইবাদতের বরকত কী পরিমাণ, সে আর কোনো নফল কাজেই করতো না, শুধু দরুদ শরীফ পড়ত। সাহাবিদের ভিতরে কোরআন শরীফের বিশেষজ্ঞ সাহাবি মাত্র 6 জন, যাদের কাছে বলা হয় যে রসুল্লার তামাম নবুয়তের এলেম এই 6 জনের কাছে আছে। আমার কথা বোঝা যায়? এদের ভিতরে একজন উবাই ইবনে কাব। হুজুর বলেন উবাই আমার সামনে কোরআন শরীফ পড়ো। তো যা রসুল্লাহ আপনার সামনে কি কোরআন পড়বো? না পড়ো, কারণ কোরআন শরীফ শোনার ভিতরে এক মজা আছে, আরেকজনের কণ্ঠে পড়ার ভিতরে আরেক মজা আছে। মজা এত বেশি যে আল্লাহ তাআলা বলেন আমি 3টা আওয়াজের আমার কুদরতের কানে খাড়া করে শুনি, সুবহানাল্লাহ ওয়াহমদি। তো 3টা তো না জানলেও চলবে, না বলতে হবে? বলতে হবে। ওরে বাবা, তো বলতে হবে বললেন যে আমি খুশি হইলাম, কারণ তাদের ভিতরে জানার আগ্রহ থাকতে হবে। সালায়াসাতুন আসওয়াত, ইমাম তিরমিজি হাদিস নিচ্ছে, 3টা আওয়াজ এমন যে আল্লাহ তাআলা এই 3টা আওয়াজের আওয়াজ যখন উঠে আল্লাহ তাআলা তার কুদরতের কানে ভালো করে শুনতে চান। 2টা মানুষের সাথে, 1টা প্রাণীর সাথে, প্রাণীর আওয়াজ। সকল সৃষ্টি জগতের সমস্ত আওয়াজের ভিতরে জিকির আছে। এর ভিতরে যে জিনিসটা আল্লাহ তাআলা বেশি, সবটা আল্লাহ তাআলাই তাদেরকে শিখিয়েছেন। গাছের সুবহান লিল্লাহি মা ফি সামাওয়াতে ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনের একটা কীট পতঙ্গ নাই যে আল্লাহর জিকিরের ভিতরে নাই। সবাইকে আল্লাহ জিকির শিখিয়ে দিয়েছেন, এটা বিজ্ঞানীরাও দেখছে। এই ব্রিটিশ বিজ্ঞানী এটা আবিষ্কার করলো যে এটার ভিতরে প্রত্যেকটা অনুপরমাণুর ভিতরে একটা কম্পন, একটা যেন কী যেন একটা গুঞ্জনের আওয়াজ আসে। একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন মিশরে, তিনি বললেন প্রত্যেকটা সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলতে যে সব আমার জিকিরের ভিতরে আছে। সেগুলো আলোচনা করতেও পারতেছি না, শুধু বলে যাচ্ছে। তো 3টা আওয়াজের ভিতরে প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাউতুদ্দিক, মোরগ যখন আওয়াজ দেয়, মোরগ রাতের শেষ প্রহরে আওয়াজ দেয়, প্রহরে প্রহরে দেয়, 3 ঘন্টা 1 প্রহর। হুজুর বললেন
এই হলো যে মরক হচ্ছে যে আল্লাহর তাহাজ্জতের মুয়াজ্জিন তার জিকির হচ্ছে সুবহান কুদ্দুস সুলাইমান আলাইহিস সালামকে শুধু আল্লাহ তাআলা সব জিকির শুনতে এবং বুঝতে দিয়েছেন আর কোন পয়গম্বর এভাবে জান নাই রাসূলুল্লাহ তো সব দিয়েছেন সুলাইমান আলাইহিস সালামের যত প্রাণীর যত ভাষা সব সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন সুবহানাল্লাহ ওয়াবিহামদিহি কি সহজ কথা এটা না সেগুলো আলোচনার বিষয় নয় শুধু জানার জন্য বললাম এক আওয়াজ গেল এই জন্য হাদিসে বলা হয়েছে তোমরা মরককে গালি দিও না মরক হচ্ছে আল্লাহর মুয়াজ্জিন আমি বাংলাদেশে দেখতে শেষ রাত উঠছি আমার উঠার দেখো লেখাপড়া করার ছাত্র জীবন থেকে অভ্যাস ছিল পড়তে শেষ রাত পড়ার তো আর বড় হওয়ার পরে তো আর বেশি কোরআন হাদিস নিয়েও লেখাপড়া করি শেষ রাতে পড়ার বোঝার খুব উপযুক্ত সময় এখনও চেষ্টা করি এই অসুস্থ শরীরে ঘুম উঠে গেলে আমি আর ঘুমাই না ঘুম দরকার হলে ফজরের পরে আবার যাই তো মরকে ডাক দিচ্ছে বাংলাদেশে তো শোনা যায় এদেশে তো এত এইরকম মরকের আওয়াজ নাই আমি দেখলাম যে রাতের তিনটায় দিকে প্রথম আওয়াজ শুনলাম এরপরে পনেরো বিশ মিনিট ঘুরে ধরে আছি আমি আবার ডাক দিচ্ছে আবার পনেরো মিনিট বিশ মিনিট পরে তার কাছে তো কোনো গুড়ি নেই যে রাতের আড়াইটা বুঝে গেম নেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়েছে আল্লাহ তাআলার কাছে এই এক আওয়াজ বেশি পছন্দ আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে এগুলো প্রাণী জগতের ভিতর থেকে সাউথুদ্দিক ও সাউথুল্লাযী ইয়াকরাউল কোরআন বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ গুনগুন শব্দে আল্লাহ তাদের আওয়াজ আল্লাহর কুদরতের কানে শুনতে চায় আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা আওয়াজ শুনতে চায় এই আওয়াজে কোরআন শরীফ পড়ার তৌফিক দাও সে আওয়াজটা হলো কোরআন শরীফটা বিশুদ্ধ হতে হবে তার তিলের সাথে এবং সুর করে দুইটা শর্ত দিছি আমি আপনারা দেলোয়ার হোসেন সাইদ হিসাবে কোরআন শরীফ শুনছেন কোরআন শরীফ বিশুদ্ধ এবং সুরযুক্ত সুরযুক্ত করা না যারা করে হুজুর বলছে এরা আমার উম্মত নয় এদের কোরআন শরীফ পড়ার কোনো দরকার নেই এরা কোরআন শরীফের সৌন্দর্য বুঝে নেই হাদিস এটা ইমাম বুখারী গ্রহণ করেছেন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন কোরআনের যারা সুর দিয়ে পড়ে না এরা আর উম্মতেই না সুবহানাল্লাহ ওয়াবিহামদি রাওয়াহুল বুখারী বুঝছেন এখন শুধু সুর নয় সুরটা তসবিদের সাথে হইতে হবে কোনটা বেশি কোনটা গুণনা এটার ভিতরে সুর আল্লাহ তাআলা তৌফিক দাও এই সুরে যদি কোরআন পড়েন কোরআনের আওয়াজের ভিতরে মানব জাতির কলিজা নড়ে উঠবে ঠিক কিনা সাইদ হিসাব একটা ইনস্ট্যান্স দিলাম আমি সাইদ হিসাবের দশ বছর বারো বছর চট্টগ্রামের তফসির মাহফিল হল যে সারা দুনিয়ার বিখ্যাত কারণ লক্ষ লক্ষ মানুষ শুধু কোরআন শরীফ শোনার জন্য এরকম মাহফিল দুনিয়ার আছে বলে আমার জানা নাই একশো বছরের ইতিহাসও নাই দুশো বছরের ইতিহাস আমার জানা নাই সাহাবিদের সংখ্যাও তো ছিল মাত্র আর এইভাবে তো সব একসাথে বসে কোরআন শরীফ শোনা বা এ শুধু হজ্জাতুল বেদায় সব জমা হয়েছে আর জমা একসাথে হয় নাই সেই দৃশ্য আমি চোখে দেখেছি সেই মঞ্চে আমি ঘোষণা দিয়েছি এই দশ বছর পর্যন্ত আমিই দিয়েছি আমি দিতাম যে অন্যরাও দিতে চাইতেন আমাদের ভিতরে মাওলানা পছন্দ করতেন যে মফিজ বাড়ি জিতত উনি একটু আমার প্রতি দুর্বলও ছিলেন তো আমি এই ওনার আগে আমি ঘোষণা দিতাম আমি কথা বলতাম আল্লাহ তাআলা তুমি কবুল করো এটা আল্লাহ তাআলার ইচ্ছা লক্ষ লক্ষ মানুষের দরিয়া উতাল পাতাল করছে যে তিনি কোরআন শুরু করলেন সমগ্র যেন নিস্তব্ধ হয়ে যেত এইভাবে হেলতে থাকতো দাউদ আলাহ ইসলামের কণ্ঠ শুনে পাহাড় পর্বত যেভাবে হেলতে থাকতো সুবহানাল্লাহ তার কণ্ঠের কারণে কণ্ঠ এক ভয়াল বিষয় হয় কণ্ঠরে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে দাউদকে এক পয়গম্বরের মুজিজা যে কোনো জিনিসকে আল্লাহ দিতে পারে তো যার কণ্ঠের ভিতরে এই ধরনের সু আল্লাহ দিয়েছে তার ভিতরে মুজিজাতের অংশ আছে কিছু আচ্ছা ওয়াসাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম শেষ রাত আল্লাহর বান্দা বান্দিদের শেষ রাত
আল্লাহর বান্দাবান্দিদের ক্রন্দনের আওয়াজ। শেষ রাত রসুল্লার এবাদত কীরকম ছিল? প্রথম উজু ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদে, শেষ পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে পড়তেন। উজুরের গড় আর আকাশ একসাথে, ওই মসজিদের কর্ণা আর তো উপরে তো কিছু নেই। তারপরে রসুল্লাহ নামাজে দাঁড়াইতেন, এত লম্বা নামাজ পড়তেন। মা আয়েশা বলছেন, তাউইলাতান তাউইলাতান তাউইলা, লম্বা লম্বা এবং লম্বা। সুবহানাল্লাহ, আমি কীরকম লম্বা, কত লম্বা আমি বর্ণনা দিতে পারবো না। শুধু বললেন বুখারীর আওয়াজ এরকম, তাউইলাতান তাউইলাতান তাউইলা, আরও লম্বা আরও লম্বা আরও লম্বা। ইবনে আব্বাস বলেন, আমি কি মনে করছি রসুল্লাহ কি রুকে যাবে না? সূরা বাকারা খতম করি ইমরান শুরু করতেছে, সুবহানাল্লাহ আমি এক রাকাতের ভিতরে, আবার রুকুতে যখন গেলেন মাথায় উঠেছে না, যতক্ষণ দাঁড়াইছিল ততক্ষণ রুকুর ভিতর। সুবহানাল্লাহ বললেন না, জীবনে পড়ছি কোনোদিন? এতক্ষণ যদি আপনার জানা না থাকে, এতক্ষণ পর্যন্ত এখলাস পড়েন, আরেকবার আরেকবার একশোবার পর্যন্ত, তো কেরাত লম্বা, নামাজের রুকু এ লম্বা হয়ে যাবে, কেয়াম লম্বা হয়ে যাবে, কুম নামাজ উত্তম, যে নামাজের কেয়াম লম্বা, তো কেয়ামের ভিতরে কী করে কথা জবাব দেন? কোরআন শরীফ পড়ে। রুকুর ভিতরে কোরআন শরীফ পড়া জায়েজ নাই, মকরু। সিজদার ভিতরে জায়েজ নাই, তবে মুনাজাতের শব্দ বলতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। এটা নামাজের সাত জায়গার ভিতরে পড়বেন, আজকে থেকে মনে রাখেন, আল্লাহুম্মা গফিরলি, অন্তরে এতটুকু। আর একটু মা বাপেরে কী করে ভুলবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। তো পুরো আয়াত হচ্ছে না, শুধু মুনাজাত ইস্তেগফার, আল্লাহ আমারে মাফ করো, আমার আব্বা আম্মার ক্ষমা করো। আব্বা আম্মার কোনো ঋণ শোধ করতে পারিবেন না, এই ঋণ এইভাবে শোধ করতে হবে। আমি আল্লাহরে বলে যে আল্লাহ আমি আমার আব্বা আম্মার ঋণ শোধ করবো, আমার আব্বারে আম্মারে আমি জাহান্নামে জ্বলতে দেব না, যত দোয়া করতে হবে আমি করতে থাকবো। আমি যদি তা করতে পারি, আমি যদি আমার আম্মার এই কথা বলতে, তোর আওলাদের জন্য তোর জাহান্নামে জ্বালাতে পারতেছি না, আমি মনে করবো সেদিন আমি আমার আম্মার ঋণ শোধ করেছি, আর কোনোভাবে শোধ করতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে আমাদের আব্বা আম্মার প্রতি দুর্বল করে দাও। আল্লাহ বলছে তোমরা দুর্বল হও, ওয়াকর রব্বের হামহুমা কামা রব্বায়া। কি জাতের জুমলা আল্লাহ তাআলা দেখাইছেন, ও আল্লাহ আমাদের আব্বা আম্মার প্রতি সেরকম নরম হও, দয়াস্ত হও, তারা আমাদের প্রতি শিশু অবস্থায় যেরকম ছিল। এটা আল্লাহ বানা দিয়েছেন যে শব্দ, সুবহানাল্লাহ। তো সবাই পড়বেন। তো নামাজের ভিতরে যখন বললেন যে আল্লাহ আমাকেও মাফ করো, আমার আব্বা আম্মারও মাফ করে দিয়ে বরবার দিকার। আচ্ছা, তাহলে রসুল পাস আসতাম নামাজ শেষ করার পরে মুনাজাতের হাত তুলতেন, হযরতে বেলালের আজান পর্যন্ত। আমার কথা কি বোঝা যায়? রাতের আবাদতটা কীভাবে করতে হয় তারও তর্জ আছে, নামাজ যে পড়তেন লম্বা সেটারও গ্রামার আছে, সৌন্দর্য আছে। প্রথম রাকাত বেশি লম্বা, প্রথম দুই রাকাত পড়তেন ছোট করে, তারপরে দুই রাকাত এরকম পড়তেন, তারপরে দুই রাকাতের ভিতরে কমে আসত, কমতে কমতে আগের মতো আট রাকাত শেষ হইত। প্রত্যেকটা কিশোর ভিতরে এবাদতের ভিতরে শিল্প আছে, আমার কথা বোঝা যায়? শিল্প আছে, শৈল্পিক কথা বলার ভিতরে আপনি কত শৈল্পিকভাবে বলতে পারেন, চলার ভিতরে, সব কিছুর ভিতরে। তো যাই হোক, ওই শেষ রাতের টন্দন, মা আয়েশা বলছে রসুল্লাহ এত কান্দতেন হযরতে বেলালের আজান পর্যন্ত আল্লাহর পয়গম্বর শুধু কান্দতে থাকতেন। ওই কাঁদা আল্লাহর কাছে শেষ রাতের কন্দন বেশি পছন্দ, ওই আওয়াজ আল্লাহ তাআলা পছন্দ করে। তো কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ আল্লাহর শুনাইতে পারেন, পছন্দের ভিতর শেষ রাতের কন্দন, তিনটার ভিতরে দুটো তো আমাদের সাথে মনে থাকবে। আজকে থেকে আল্লাহ তাআলা ওই তেলাওয়াত করব যে তেলাওয়াত আল্লাহ তুমি শুনো, সুবহানাল্লাহ ওয়াহামদি, ওই রকম সুন্দরভাবে পড়বেন। কোরআন শরীফের যদি কেউ বিকৃত করে পড়ে, ওদের বলছে
কোরআন তাকে লানত করতে থাকে আমারে বিকৃত কোনা করো রে কুফরি কালাম হয়ে যাচ্ছে তো এই জন্য কোরআন শরীফ শিখার বাচ্চাদেরকে শিখানোর প্রথম হচ্ছে বিশুদ্ধ কোরআন শিখাতে হবে কথা বোঝা যায় দাদির কোরআন শরীফ দাদিরও যদি ভালো দাদি হয় তো ভালো বেশিরভাগ দাদিরা এত ভালো নয় এই জন্য দাদিদের কথা বলছি দাদিদের উপরে কোনো আমার শত্রুতা নাই আমি তো আমার দাদি দেখিও নাই তো তারপরেও বলতেছে যে শুধুমাত্র কোরআন শরীফ শিখলে হবে না বেশিরভাগ মুসলমানের কোরআন শরীফ বিশুদ্ধ নয় বহু আলেমের কোরআনও বিশুদ্ধ নয় আলেম মানে মাদ্রাসায় পড়ছে এই জন্য নিজেদেরকে আলেম বলে সেটা আর কি আলেম তো কোনো কামিল পড়া পাশ করার নাম নয় আলেম হচ্ছে যার যে এলেম শিখেছে যেভাবে হোক কোনো সাহাবি কি কামিল পাশ করছে কথা বলে না কেন কথা বলবেন চুপ করে থাকবেন কেন তো কবরস্থানে কথা বলতেছি না এটা শুনের আওয়াজ দিতে পারেন না এটা তো এটা তো হলো জিন্দামাল লোকের মাহফিল হ্যাঁ আপনারা শুনবেনও কথার জবাবও দেবেন জবাব দেওয়ার ভিতরে সব রসুল্লাহ জিজ্ঞাসা করছেন আমি কি তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছি সোয়া লক্ষ সাহাবি উপস্থিত হাল বাল্লাক তু কি সব চুপ ছিল না জবাব দিছে হলু নাম হ্যাঁ সোয়া লক্ষ মানুষ আওয়াজ দিল 1,40,000 কোন কোন রাওয়ায়েতে আল্লাহর রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দেব কিয়ামতের মাঠে আপনি আল্লাহর দিন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন ইন্নাকা কাদ বাল্লাক্তার রিসালা ওয়া নাসাহাতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মাহ ওয়া আদাইতাল আমানাতা হাক্কাল আমানাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবী আরফাতের জমিনে চিৎকার করে আরফাতের কম্পন দিয়ে তুলল আপনি আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন আপনি কামা হক্কু আল্লাহ তাআলার সমস্ত হুকুমের নিজের রক্ত জমিনের উপরে ঢেলে দিয়ে আমাদের কাছে আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন আমরা সাক্ষী দিব কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে সব বিষয়ে নসিহত করেছেন সমস্ত গোমরাহির পর্দা আপনি খুলে দিয়েছেন রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুলি আকাশে উঠালেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ সালাসা মাররাহ ও আল্লাহ তুমি সাক্ষী থাকো ও আল্লাহ তুমি সাক্ষী থাকো কিয়ামতের দিন আমাকে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি আল্লাহ তাআলার দিন পৌঁছে দিয়েছিলে পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব আমল আমাদের দায়িত্ব সেদিন তোমরা কি বলবে রাসূল সাল্লাম জিজ্ঞাসা করলেন তারা বললেন আমরা সাক্ষ্য দিব যে আপনি আল্লাহর দিন পৌঁছে দিয়েছেন আমার কাছে আপনার কাছে ওই প্রশ্ন আসবে তুমি তোমার যতটুকু যোগ্যতা ছিল যতটুকু এরিয়া ছিল যতটুকু লোকদের তোমার কথা শুনে তাদের কাছে কি আল্লাহর দিন পৌঁছেছো বন্ধের কাছে ভাইদের কাছে অন্তত আমার আওলাদদের কাছে তারপর এদের কাছে ওদের কাছে সবার কাছে বাল্লেগু আননি ওয়ালা ওয়ায়া আল্লাহর দিনের এক লব্ধ জানলে বাক্য জানলে সেটা পৌঁছাইতে হবে সুবহানাল্লাহ বিহামদি এই পৌঁছানোর ভিতরে দিন দুনিয়ার উপরে আসছে দিন থাকবে আমল করলে দিন থাকে না দিন দাওয়াতের উপরে থাকবে কথা বোঝা যায় দাওয়াত চলে যেদিন চলে যাবে সেদিন আল্লাহর দিন কবর চলে যাবে এই এমসিএ সেটাই করে দাওয়াতের কাজ এই যে অনুষ্ঠান করলো আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছে আপনারা আমল করা না করার দায়িত্ব আপনাদের ওরা বড় দায়িত্ব পালন করছে এটা রসুল্লাহ দায়িত্ব দিয়েছেন হজ্জাতুল বেদায় হুজুর এরপরে কি বললেন এগুলো শেষের বক্তব্যের লম্বা বক্তব্য রেখেছেন প্রায় 1 ঘন্টার মতো 1,40,000 নরনারী এরপরে বললেন আনা খাতমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ও উম্মতরা আমার পরে আর কোনো নবী নাই আমার দিয়ে আল্লাহ তাআলা নবুয়ত খতম করে দিয়েছে আমার দিন তো খতম হবে না আমার নবুয়তও খতম হবে না কিন্তু আমার হায়াত তো শেষ তোমরা আমার এই দিনকে আমার পদে নবুয়তের এই যে দায়িত্ব পৌঁছে দেওয়ার তোমরা কি এই দায়িত্ব আমার পরে পালন করবে কিনা আমাকে বলো সুবহানাল্লাহ বিহামদি সাহাবীরা বললেন আমরা আপনার দিনের দাওয়াত পৌঁছে দেব ইয়া রাসূলুল্লাহ হযরত আবু আইয়ুব আনসারী মদিনা শরীফের মানুষ হুজুর যার বাড়িতে প্রথমে আশ্রয় নিয়েছিলেন তিনি 90 বছরের উপরে দাওয়াতের মিশন নিয়ে পৃথিবীর মানুষেরা ছুটলো হুজুরের দাওয়াতের উপস্থিত শেষ এই বক্তব্য শুনেছেন 1,40,000 মক্কা এবং মদিনা শরীফের মাটির নিচে 30,000-35,000 ধরেন এর বেশি সাহাবি নাই বাকিরা কোথায়
বাকিরা পৃথিবীর কোণে কোণে সুবহানাল্লাহ বিহামদি কি নিয়ে গিয়েছিল আল্লাহর দিন নিয়ে গিয়েছিল হযরত আবু আইয়ুব আনসারী যখন দাওয়াতের মিশনে আসছেন তিনি তখন শেষ অবস্থা 90 এর উপরে বয়স প্রায় তিনি বললেন তো আমি তো আর যেতে পারতেছি না ইস্তাম্বুল যুদ্ধে আসতেছে ইস্তাম্বুল তারকিতে ওই পর্যন্ত আসার পরে তিনি বললেন যে আমি তো আমার মনে হয় অন্তকাল হয়ে যাবে তোমরা আমার লাশ সাথে সাথে দাফন করিও না তোমরা যে সামনে অগ্রসর হবে আমার লাশ কিছু দূর পর্যন্ত চলবে আমি আল্লাহকে বলল যে ওয়াল্লাহ আমার লাশও দিনের দাওয়াত ছিল সুবহানাল্লাহ বিহামদি ইস্তাম্বুলে যখন যাবেন অবশ্যই আবু আইয়ুব আনসারীর কবর জিয়ারত করবেন আল্লাহ তৌফিক দাও ভাই বোন সবাইকে বলছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা দাওয়াতের কথা মানব জাতিকে হেদায়তের পথে আনবে যে দাওয়াত ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ বলছে তোদের কারো কথা আর কে কত বড় বক্তা কত পণ্ডিত কারো কথা আমার কাছে প্রিয় নয় আমার কাছে প্রিয় হচ্ছে দায়ীদের কথা সুবহানাল্লাহ যারা আল্লাহর দিকে মানুষকে ডাকতে আছে এর কথা আমার কাছে বেশি প্রিয় ওয়াল্লাহ যার কথা আল্লাহ পছন্দ করে আল্লাহ সে কথা বললে ওয়ালার ভিতরে সামিল করো এরপরে কি বললেন বলে ইউবাল্লিগি শাহিদুল গায়বা এই উপস্থিত সাহাবীরা আমার অনুপস্থিত উম্মতের কাছে যারা আজকে নাই আরো 100 বছর পরে আসবে আরো পরে আসবে তাদের কাছে আমার দিন পৌঁছে দেওয়ার আমানত তোমাদের কাছে রইল সুবহানাল্লাহ বিহামদি তোমাদের থেকে যারা শুনবে তারা এরপরের থেকে তাদের এই কোরবানির বিনিময়ে আজ লন্ডনের এই জমিনে আফ্রিকার গহীন অন্দরে আল্লাহর দিন পৌঁছে গেছে ঠিক কিনা বলো আল্লাহ তাআলা এই দিনকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই দিনের এই দায়িত্ব এই দাওয়াতের দায়িত্বের ভিতরে আল্লাহ আমাদেরকে সামিল করো যারা এই কাজ করতেছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে যান ওই জমাতের সাথে সম্পৃক্ত হন যারা আল্লাহ দিনের দাওয়াত পৌঁছাইতে আছে আল্লাহ আমাদের সবাইকে এই দাওয়াতের কাজের ভিতরে কবুল করো দাওয়াত দেওয়ার জন্য এলেম লাগবে দাওয়াত দেওয়ার জন্য ওই যে বললেন উনি যে হকের কথা বললেন যে একে অপরকে হকের দাওয়াত দেন চারটা কাজের ভিতরে এই হকের দাওয়াত দিনই হচ্ছে আল ইসলামু হক্কুন আল ইসলামু হক্কুন ইসলামের দাওয়াত তো ইসলামের কথা একে অন্যকে বলা আল্লাহর কোরআন হক মুহাম্মদ রসুল্লাহ হক দিন হক এইগুলো এগুলো আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে দিন ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে মানুষকে বলা এটা হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হক আর এই কাজটা খুব সহজ নয় নামাজ পড়লে পড়ার কারণে দিনের নিজে নিজে ইমান আনার কারণে কারো উপরে অত্যাচার হয় নাই দিনের দাওয়াতের উপরে জুলুম এসেছে ঠিক কিনা বলো এই জন্য পরের লব্জ কি বলছে অথবা সৌবিস সবর দাওয়াতের জমিনের উপরে জুলুম আসবে ফাঁসি আসবে অত্যাচার হবে সব কিছুর উপরে আল্লাহ তালা আমাদেরকে সবর করার তৌফিক দাও সবর ছাড়া দিনের পথে আসা সম্ভব নয় হুজুর বলছেন ইমানের প্রথম দাবি হলো সবর আমার কথা বোঝা যাচ্ছে এরপরে বললেন ফালে ইউবাল্লিগি শাহিদুল গায়বা ওয়া রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিন আও কামা ক্বাল আলাইহি আস-সালাতু ওয়াস-সালাম আল-ওয়েদা আল-ওয়েদা সুবহানাল্লাহ ওয়া বিহামদি হুজুর বললেন হতে পারে তোমাদের থেকে যারা দিনের কথা শুনবে তারা তোমাদের চাইতেও এই দিনের উপরে বেশি জ্ঞান অর্জন করবে এর থেকেও শুনছে ওর থেকেও শুনছে ওর থেকেও শুনছে তোমরা তো শুধু আমার থেকে শুনলা আমার এক কথা একটা মনে আছে তোমার আরেকজনের আরেকটা আরেকজনের আরেকটা তো এত হাদিস তো অন্যরা জমা করে নাই জমা করছে পরবর্তীরা আমার কথা বোঝা যায় তো ইমাম বুখারীর মতো কোনো মুহাদ্দিস সাহাবিদের ভিতরে ছিল না কারণ সাহাবিরা এরকম হুজুরের সব কথা জমা করেন নাই কেউ এগুলো করেছেন আরো 300 বছর পরে এতদিন তারা যার যা ছিল ছিল এই সব কিছুকে জমা করলেন মুহাদ্দিসরা তমাম দুনিয়া ঘুরে ঘুরে আল্লাহ তাআলার পয়গম্বরের একটা হাদিসের জন্য ইমাম বুখারী বলছে আমি মালের পর মাল দিনের পর দিন মাসের পর মাস একটা হাদিসের জন্য সফর করেছি সুবহানাল্লাহ সে হাদিস আমার জানা ছিল
তারপর আমি গিয়েছি এই জন্য যে এটা তার ওই রাবি জীবিত ছিল বর্ণনাকারী বর্ণনাকারী দশ নম্বরের বর্ণনাকারী সাহাবির থেকে পরবর্তী আন 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 ওই শেষ ব্যক্তি ইমাম বুখারীর আগেরটা হলো যে নয় নম্বর ইমাম বুখারীর শেষ রাবি তারপরে যখন হাদিস গ্রন্থাবদ্ধ হয়ে গেল আর রাবি আর রাওয়ায়েত নাই কারণ এখন কিতাবাত হয়ে গেছে হাদিস কি হয়ে গেছে লেখা হয়ে গেছে এই পর্যন্ত কি জাতের কোরবানি জমিনের উপরে দিয়েছে তো রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বললেন তোমাদের থেকে যারা আমার দিন শুনবে এদের ভিতর থেকে এমন লোক আসবে তফসিরকারীরা এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে এদের ভিতরে রাসূলুল্লাহ যেন বলে দিলেন যে এদের ভিতরে ইমাম বুখারী জন্ম হবে এদের ভিতরে ইমাম মালিক জন্ম হবে ইমাম আবু হানিফা জন্ম হবে সুবহানাল্লাহ এই জাতের আলেম এই জাতের হাদিসের বিশারদ আসবে আবু হুরায়রা 1000 হাদিস 11000 হাদিস জানেন না হলে হযরত আয়েশা না হলে 7000 হাদিস জানেন ইমাম আহমদ 17 লক্ষ হাদিসের মুহাদ্দিস সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাম দুনিয়ার মুহাদ্দিস জমা করলে ইমাম আহমদ হবে না ইমাম বুখারীর উস্তাদ চিন্তা করতে পারেন হুজুর তাদের কথা বললেন ওয়াল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এলেমকে যারা দুনিয়ার মানুষকে পৌঁছাইতে আছে আল্লাহ তাদের ভিতরে আদনার জন্য হলো আল্লাহ আমাদেরকে শামিল করো আমিন আসেন এবার দরুদ শরীফের উপরে এত কথা বললাম আর বেশি হয়ে গেছে সময় তো বিষয়টা হলো কোরআন শরীফের উপরে কোরআন শরীফের ভিতরে তো আল্লাহ তাআলা ইমানিয়তের সব বিষয় আছে দুনিয়ার পরিচালনা করার সব তিবিয়ানান লিকুল্লি শাইইন এমন কোন উলুম নাই এমন কোন কথা নাই যেটা কোরআনে নাই পারিবারিক সম্পর্কে ব্যক্তি জীবন সম্পর্কে অর্থনীতির উপরে সমাজনীতির উপরে আছে না নাই তো আমরা আলোচনা করব আমি বিষয় দিয়ে দিয়েছি সেটা হলো মুহাম্মদ ইন দা কোরআন সাল্লাল্লাহু কোরআনে আল্লাহ সম্পর্কে আল্লাহ অনেক কথা বলছে যেমন সূরা ইখলাস বললেন যদি পড়ে সব কথাগুলো কার উপরে আল্লাহ আল্লাহই বলছেন আল্লাহর উপরে এরকম আরেকটা আয়াত বলেন যে প্রায় দশটা আয়াত একসাথে সব কথাগুলো আল্লাহর সিফতের উপর এই আয়াতটা কোনটা যেটা 6663 আয়াতের ভিতরে যেটা এটা খোলেন থাক না ওগুলো হ্যাঁ আয়াতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এটা কোন আয়াত আয়াতুল কুরআন সব কথাগুলো কার উপরে কার জন্য তৌহিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই রকম কোরআনের উপরে কথা আছে কোরআনের ভিতর শুধু কোরআনের উপরে ওটা দিয়ে শুরু করলেন জালিকাল কিতাব লা রাইবা ফি কোন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোন কিতাব কথাটা কিসের উপরে বলা হলো কোরআনের উপরে এরকম রসুলের উপরে কথা আছে আমি যে আয়াতগুলো পড়তেছি আমি আলোচনাও করতেছি এটার উপরে যে আয়াতগুলোতে শুধু রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ কথা বলছেন সব আয়াত রসুলের উপরে নাজেল হয়েছে কিছু কথা আছে আল্লাহর জন্য কিছু কথা আছে পরিবারের জন্য কিছু কথা আছে আখেরাতের জন্য কিছু কথা আছে এক এক বিষয়ের উপরে আমি যে আয়াতটা পড়েছি আপনাদের সামনে সূরা আরাব থেকে 157 আয়াতের শেষ আয়াত খুবই লম্বা এই জন্য শেষের দিক দিয়ে পড়ছি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা কি করবে তার ব্যাপারেই কথা ওই আয়াতটা কে বলতেছে মুহাম্মদ ইন দা কোরআন কোরআনের ভিতরে মুহাম্মদ সম্পর্কে কি কি বলা আছে এই রকম 100 উপরে আয়াত আমার কাছে লিখে আছে সেগুলোর উপরে আমি বই লিখবো কতটার উপরে লিখতে পারবো জানি না অন্তত 10-15টা দিয়ে লিখবো এই নামে মুহাম্মদ ইন দা কোরআন সাল্লাল্লাহু ওর থেকে একটা আয়াত আপনাদের সামনে পড়েছি একবারে আয়াতের রেফারেন্স দলিল সব আমি পড়ে দিচ্ছি তুমি নিজে পড়বা ফাল্লাযীনা আমানু বিহি যারা আল্লাযীনা মানে যারা আমানু বিহি দোজ হু বিলিভ ইন হিম মুহাম্মদ প্রথম দিয়ে আছে আয়াতের সেটা দিয়ে বলছি আল্লাযীনা ইত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়া শুরু হয়েছে কার সম্পর্কে বলা হচ্ছে নাবিয়াল উম্মিয়া নবিয়াল উম্মিয়া বললে সোয়া লক্ষ নবীর ভিতরে কারে বোঝায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাকে পৃথক করার জন্য আল্লাহ তাআলা এই লব্দ ব্যবহার করে
তোমাদের ভিতরে যারা এই উম্মি নবীর এত্তেবা করেছ ওটা দিয়ে শুরু হয়ে যায় আয়াতটা লম্বা এই জন্য পুরো আয়াত বলে না এতক্ষণ বলতে পারবো না সময় নেই বা অন্য সামনের দিকে হয়তো ব্যাখ্যা দিয়ে আসবে শেষের দিক দিয়ে ফাল্লাযীনা আমানু বিহি তোমাদের ভিতরে যারা দোজ হু বিলিভ ইন হিম হিম মোহাম্মদ হিম কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তার উপরে ঈমান এনেছে কার উপর নবিয়াল উম্মিয়া নবিয়াল উম্মিয়া নবিয়াল উম্মিয়া বললেও সাল্লাল্লাহু যে বিশেষণ তিনি রসুল্লারে বুঝাবে তারপরে দরুদ শরীফ ওয়াজিব হয়ে যাবে তিনি আমাদেরকে বললেন তিনি যখন রসুলকে বুঝাবে সাল্লাল্লাহু বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে আস্তে বললে আদায় হবে জোরে বললে সওয়াব বেশি হবে আরেকজনে যে ভুলে গেছে তারও মনে হবে এক নম্বর যারা তার উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি এনেছে ঈমান এনেছে ওয়াজ্জারুহু এন্ড লাভ হিম এন্ড অনার হিম তাকে ভালোবেসেছে সম্মান করেছে আল্লাহ নির্দেশ দিচ্ছে আল্লাহ বলছেন এগুলো তাহলে আলোচনাটার মূল হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের দায়িত্ব কি এক নম্বরে ঈমান এক নম্বরে ঈমান আগে আমি আয়াতের তরজমা করতেছি ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু হু মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করেছে ভালোবেসেছে এটা এক আযযারুর ভিতরে দুটোই ওয়া নাসারুহু এবং তাকে সাহায্য করেছে তাকে সাহায্য করেছে মানে তিনি কোনো বিপদে আছেন কি সাহায্য তাকে দিনকে তার দিনকে পৃথিবীর জমিনে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব তার উপরে ছিল এই কাজে তাকে সাহায্য করেছেন আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি আসতেন এখানে তিনি আসতেন লন্ডনে কারণ তার সমস্ত রয়ে জমিনের উপরে তার নবুয়ত চলতে আছে অন্য নবী নয় এটা এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম নয় এটা তো মুসা আলাইহিস সালাম নয় এক ফুট দূরে গিয়ে তোমার দাওয়াত দিতে পারবে না তোমার দায়িত্ব শুধু এই জায়গার উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দাওয়াতের সীমানা আছে জোরে বলেন সীমানা আছে সব পয়গম্বরের সীমা আছে এই সীমার বাইরে এক ফুট পরে নবুয়ত নাই কত বড় রসুল এসছে চিন্তা করছেন আপনি মানুষের কোনো সীমা নাই ইউনুস আলাইহিস সালাম সোয়া লক্ষ মানুষের নবী তার আব্বার নাম মাত্তা ইউনুস বিন মাত্তা সোয়া লক্ষ মানুষের পরে আর যে সমস্ত মানুষেরা আছে এদের কাছে দাওয়াত দিতে পারবে না তুমি এদের জন্য তাহলে নবুয়তেরও সীমা আছে জমিনেরও সীমা আছে মানুষেরও সীমা আছে এই সীমার ভিতর এরা যদি দাওয়াল না করে এদের উপরে গজব আসবে অন্য জায়গার থেকে তুমি চলে যাবে নবী যদি থাকে নবীরই বলবে যে তুমি মক্কা শরীফে চলে যাও গিয়ে বাকি হায়াত ওখানে কাটো শত শত পয়গম্বরের কবর মক্কার চারিদিকে সুবহানাল্লাহ ওয়াহামদি আবু হানিফার কিতাব অনুসারে শুধু যেখানে আপনারা তোয়াফ করেন এর ভিতরে 350 পয়গম্বরের কবর আছে সুবহানাল্লাহ বলেন না এ সমস্ত নবীর উম্মতদের উপর আল্লাহ গজব দিয়ে শেষ করেছে নবীর সাথে যে কয়েকজন ছিল নবীকে বলছে তোমার তো আর অন্য জায়গার উপরে নবুয়ত নাই তো তোমার জাতি তো গ্রহণ করলো না তুমি বদ্দোয়া দিয়েছো শেষ হয়ে গেছে তুমি তোমার বাকি হায়াত আল্লাহর কাবায় কাটাও তোমার দাফন এখানে হবে নবীদের দাফন কোথায় হবে এটা আল্লাহ বলে দে যেখানে তোমার মরণ হবে এখানে তোমার কবরও হবে বুঝা গেল সাহায্য করার জন্য এত কথা বলছি সাহায্য কোনো পয়গম্বরের উম্মতেরা সাহায্য করলে হেদের ভিতরে থাকবে মোহাম্মদ রসুল্লাহ নবুয়তেরও সীমা নাই মানব জাতির কতটুকু মানুষের উপরে তার নবুয়ত তারও কোনো সীমা নাই পৃথিবীর পরে যদি মঙ্গল গ্রহে মানুষ পাওয়া যায় তাদের জন্য আখেরি রসুল এসে গেছে সুবহানাল্লাহ বলেন ইয়া ইউহান্নাস সব নবীরা ডাক দিত ইয়া কওম হে আমার জাতি রসুল্লাহ কি ডাক দিলেন হে মানব মণ্ডলী এই ডাক 1,24,000 পয়গম্বরের জবান থেকে উচ্চারিত হয় নাই অনুমতি নাই সুবহানাল্লাহ ইয়া ইউহান নাসের উপরে তোমার কোনো দায়িত্ব নাই তুমি তো ব্রিটিশের প্রধানমন্ত্রী তুমি তো বলছো ও দ্য পিপল অফ ইংল্যান্ড ও দ্য পিপল অফ ইউকে
তুমি অন্য জায়গার লোকদের আমেরিকার লোকদের উপর তো নির্দেশ দিতে পারবে না, কথা বলতে পারবে না, তোমার দায়িত্ব এতটুকু। মুহাম্মদুর রসুল্লাহর নবুয়তের জমান নাই, মকান নাই, সুবহানাল্লাহ, কোনো কাল নাই, কোনো স্থান নাই, সব সীমা তুলে দিছে আল্লাহ। সকল পয়গম্বরের ভিতরে পয়গম্বরীর যত পাওয়ার আছে, মুজেজাত আছে, আহলে এলেম আছে, যা আছে, 1,00,000, 2,00,000, 3,00,000 পয়গম্বরের পয়গম্বরী সব জমা করে মুহাম্মদকে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। তো আসতে বললেন কেন? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মহাসমুদ্র, এর ভিতরে 1,00,000 পয়গম্বর হারিয়ে গেছে নবুয়তের আটলান্টিক দরিয়ার ভিতরে, সুবহানাল্লাহ। ভাই, এত বিস্তৃত, এত প্রসারিত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ কয় এরপরেও তোমার দরজা আরো আরো বেশি, আরো বেশি, আরো বেশি। কে কয়? আল্লাহ তাআলা। ওয়া রাফায়না লাকা যিকরাক, পুরাণে আছে না, ওয়া রাফায়না লাকা যিকরাক, হে জিব্রাইল আমার হাবিবকে জিজ্ঞাসা করিও। এই আয়াত তার জন্য বলছি আমি, সে কি বুঝছে, মানে যে আল্লাহ বুঝাই দিতে চায়। হুজুর পয়সা বুঝলেন যে আল্লাহ তাআলা আমার পরীক্ষা করেছে, তোমার জিকির, তোমার আলোচনার দিগন্ত প্রসারিত করেছি, প্রসারিত করেছি, প্রসারিত করেছি, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমার সুনাম, তোমার সুখ্যাতি, তোমার পরিচিতি আমি শুধু বাড়াইতেই আছি। আমার হাবিবকে জিজ্ঞাসা করি উনি এই আয়াতের কি অর্থ বুঝেছেন, তফসিরকারীরা বলছেন, ইবনে কসির। জিব্রাইল জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি এই আয়াতের কি অর্থ বুঝছেন? কয় তুমি বলো, হুজুর তো বেশি জ্ঞানী। হুজুর বলছেন আমার টেস্ট করতে স্যার, হুজুর বলে তুমি বলো আমার এই অর্থ কি, আমারটা ফরশনীয়। তো হুজুর জিব্রাইল আসলাম বুঝে ফেলছেন যে হুজুর পাশে আসলাম কুত্তুন জানবে, হুজুরকে আল্লাহ তালা যা জানায় তাই জানেন সবাইকে, এটা তো জিব্রাইলকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন বিদায় না, মানে এটা হুজুরকে শিখানোর জন্যই জিব্রাইলকে বলছেন। বললেন আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহর জিকির হচ্ছে না, আল্লাহ তাআলার খ্যাতি অর্জিত হচ্ছে না, আল্লাহ তাআলা সম্পর্কে তসবি পাঠ করতেছে না, সব কীটপতঙ্গ মখলুক আল্লাহর জিকিরের ভিতরে আছে। বলছে আমার জিকির যত জায়গায় হচ্ছে তত জায়গায় আমি মুহাম্মদের পৌঁছে দিছি, সুবহানাল্লাহ। রাসূল বলো কীটপতঙ্গদের কাছে পৌঁছে দিয়েছি, আমি যতটুকু জমিনের উপরে রব মোহাম্মদ এতটুকু জায়গার উপরে আল্লাহর করুণা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের জন্য কেউ আসে নাই দুনিয়ায়, আলামিনের জন্য শুধু আল্লাহ রব। 1,24,000 পয়গম্বর আলামিনের এক কোণার ভিতরেও শেষ হয়ে যাবে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত আলামিনের কাছে আল্লাহ তাআলার দয়া হয়ে এসেছেন, সবাই হুজুরকে জানে, তার উপরে দরুদ পড়ে, তার সম্পর্কে তাকে দেখলে তাম গাছপালা সিজদায় পড়ে যায়। বহিরে বললেন তোমরা দেখতেছো না তাওরাতের জবরদস্ত আলেম, কোথায় এখন তো মুহাম্মদ বাইরে হওয়ার কথা, আরবের কাফেলা যাবে, আমি তোমাদেরকে একবেলা খাওয়াতে চাই, হুজুর আসছে কিনা দেখার জন্য। আবু তালেবও ছিলেন, সবাই ছিল, বলল তোমরা এখনও এই থাকো, মোহাম্মদ তখন 12-13 বছরের, তুমি এগুলো পাহারা দাও, তেজারতের মাল আমাদেরকে দাওয়াত দিয়েছে সবাই যাই। সে বলল তোমরা আসলা, তোমাদের ভিতর আমি যারে চাই সে তো নাই, তার চেহারা আমি জানি, তুমি কেমনে জানো? আমি তো জানি, আমি যে তৌরতে পড়েছি, তার নাক কীরকম হবে, তার কপাল কতটুকু প্রশস্ত হবে, আমি এরকম দেখতেছি না। তিনি তখন একবারে বুদ্ধ, চোখ বন্ধ হয়ে অর্ধেক খোলায় আর অর্ধেক বন্ধ, কয় তোমাদের ভিতরে কেউ কি রয়ে গেছে? কয় যে হ্যাঁ একটা বালক রয়ে, কয় বালক এটার নিয়ে আসো, কয় যে এটা কার কার? আবু তালে বললেন এটা আমার ভাতুষপুত্র, আপনার ভাতুষপুত্র কেন? তিনি আসতেছেন, সে তাকায় রইল, সে দেখলো যে একখণ্ড মেঘ তার মাথার উপরে আছে, এবং সে আরও দেখতে পেলেন যেটা অন্যরা দেখলো না, সে তো খুব জবরদস্ত আলেম তৌরতের, তৌরতের ইঞ্জিলের বহিরা। সে আসার পরে বললো যে তোমরা কি দেখলে না যে এর একে আশেপাশের যে তৃণলতা গাছপালাগুলো সে সিজদায় পড়ে আছে তার দিকে? এটা তো আমরা দেখ, আমি তো দেখতেছি।
তোমরা দেখতেছ না যে মেঘখণ্ড তারে সূর্যের কিরণ থেকে তাকে পাহারা তাকে আশ্রয় দিয়ে আনতেছে। আবু তাহলে বললো তো বাল্যকাল থেকে মোহাম্মদের সূর্যের কিরণ দাহ দেয় নাই, সবসময় ছিল দেখতেছ এই হলো আখেরি জমানার পয়গম্বর। বহিরা বললেন তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। তোমার আবদুল্লাহ তোমার আব্বার নাম কি আবদুল্লাহ নয়? কই জি। কই আপনি কি আমাদের কথা? আমি তো জানি, আমি তো কিতাবে পড়েছি তোমার নাম মোহাম্মদ হবে, তোমার আব্বার নাম আবদুল্লাহ হবে, তোমার মা আমিনা। তোমার চেহারাই আমারে বলে দিচ্ছে হে আবু তালিব, তুমি তোমার ভাতুষপত্রকে নিয়ে সিরিয়ার রাজধানীতে যাবে না, ইহুদিরা তাকে চিনে ফেলবে। ওই যে উনি বললেন তারা এই জন্য তার খুন করবে, এটা বনি ইসমাইল থেকে কেন আসলো? সব নবীরা তো বনি ইসরাইল থেকে এসছে, সব ইব্রাহিম আলাইসলামের, ইয়াকুব ইব্রাহিম আলাইসলামের আওলাদ সন্তান ইসমাইলও, ইসমাইল থেকে শুধু একজন নবী এসছে জগতের কাফাই দেওয়ার জন্য, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হিংসা কাফে ইহুদিদের। তখন আবু তালেব কী করবেন? জিনিসপত্র সব রয়ে গেছে, তারা তেজারতের মাল নিয়ে যাবে আবার আনবে। কেউ কেউ বলছেন আবু তালেব ফিরে গেলেন, কেউ কেউ বলেছেন না তিনি হুজুরের বন্ধু ছিলেন আবু বকর বাল্যকাল থেকে, বললেন যে আবু বকর মোহাম্মদের সাথে চলে যাও, আরও একজন সাথে ছিলেন, তোমরা মোহাম্মদকে সিরিয়ায় নিবে না, নেন নাই। কী জন্য বললাম, কী কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বা আলোচনায় কোনটা কী বলতেছি খেয়াল রাখতে হবে, নাহলে আমিও হারিয়ে যাই অনেক সময়। আর একদিকে চললাম তো মূল রাস্তা থেকে ট্র্যাকে চলে গেছি অনেক, তো আমাকেও টেনে ধরতে হবে। তো মাঝে মাঝে জিজ্ঞাসা করি কী বলছি, তার উপরে তোমাদের প্রথম দায়িত্ব ইমান আনো, তাকে সম্মান করো, তাকে ভালোবাসো। যারা ভালোবাসে, এখানে আয়াত এরকম, ওয়ানাসারুহু, তাকে যারা সাহায্য করেছে নবুয়তের জমিনে, সাহায্য আর কিছু নয়, তিনি যে দিন নিয়ে এসেছেন সে দিনকে সাহায্য করা, আল্লাহর পয়গম্বরকে সাহায্য করা, এই কাজ রসুলের সাল্লাল্লাহু, কারণ তার নবুয়তের জমিনের কোনো সীমানা নাই। অর্থাৎ তিনি তো এরকম অসীম হায়াত নিয়ে আসেন নাই। আচ্ছা, ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাহু, এন্ড ফলো দি লাইট, এবং এত্তেবা করেছে অনুসরণ করেছে যারা তিনি যে আলো নিয়ে এসেছেন, সে আলো কি? সে আলো কি? সে আলো অনুসারে যারা সে আলোকে অনুসরণ করেছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা কামিয়াব, তারা সফল, তারা সাকসেসফুল। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ তাআলা বলে দিলেন। এটাই আজকে আমার আলোচনার বিষয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে উম্মতের দায়িত্ব এই। কে বলল? আল্লাহ। এটা আল্লাহর কোরআন, আয়াত পড়লাম, আয়াত শুনে দিলাম, তো আয়াতটাকে মূল কী বললাম? যারা এই উম্মি নবীর উপরে ইমান আনে, এক নম্বর, যারা তাকে সম্মান এবং ভালোবাসে, দুই, যারা তার নবুয়তের জমিনে তাকে সাহায্য করে, তার সাথে যে আলো আছে তার অনুসরণ করে, তারা কামিয়াব, তারা কামিয়াব, তারা কামিয়াব। এটা নারীর জন্য, পুরুষের জন্য, সবার জন্য, এই যুগের জন্য, সে যুগের জন্য। কোরআন আরেকটা আসবে না ব্রিটেনের জন্য, আরেকটা আসবে না সৌদি আরবের জন্য, তামাম রয়ে জমিদের জন্য কিতাব একটাই, হুদাল্লিন নাস। এটা সমগ্র মানবতার জন্য, নারী পুরুষ সবার জন্য, পৃথিবীর প্রলয় দিন অবধি এর এক বর্ণ পরিবর্তন হবে না। এটা তৌরাত নয়, ইঞ্জিল নয়, এগুলো সব কিছুর সময় আছে, এতদিন পরে আর তৌরাত চলবে না। এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, কতগুলো নির্দিষ্ট মানুষের জন্য, কতগুলো নির্দিষ্ট সমস্যার জন্য, এই জাতির এই সমস্যা, তখন সভ্যতার প্রাথমিক যুগ। কিছু লোকের জন্য, কিছু সময়ের জন্য, কিছু এলাকার জন্য, কিছু জমিনের জন্য, কিছু সমস্যার জন্য, এই সব কিছু তুলে দিছে আল্লাহ, সব সমস্যার জন্য, সব মানুষের জন্য, সব ময়দানের জন্য। সুবহানাল্লাহ, শুধু মুহাম্মদকে পাঠাইছি সাল্লাল্লাহু। এতটুকু পর্যন্ত কি বুঝলেন? তাহলে আপনারা তর্জমা বুঝলেন, এখন কিছু ব্যাখ্যা করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
فالذين آمنوا فالذين মানে যা আছে দুনিয়ার উপরে সব যারা নারী পুরুষ বালক কালো সাদা ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সব আল্লাহর ভিতর তোমাদের ভিতরে যারা বাস যারার ভিতরে আপনিও আছেন সবাই আছে আমানু বিহি ওই এ নবীর কথা আগে শুরু দিয়ে বলে দিয়েছেন নবিয়াল উম্মিয়া তারপরে ঈমান এনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো সবাই ঈমান এনেছে কি ঈমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এটা হচ্ছে একেবারে মৌলিক আল্লাহ সম্পর্কেও ঈমান এটা আল্লাহ সম্পর্কে ঈমান হচ্ছে দুটা আল্লাহ তাআলা এক অদ্বিতীয় এবং তার কোনো শরীক নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুটা কথা তিনি আল্লাহর বান্দা এবং দোনোটার একটা মানলে একটা না মানলে ঈমান হবে না রসুল মানে আল্লাহর বান্দা মানে না ঈমান নাই তোমার ঈমান গ্রহণযোগ্য নয় এটা একেবারে গলত ঈমান মোহাম্মদ কার বান্দা বান্দা কেন আল্লাহর যত হুকুম নাজিল করেছেন কোরআনে সব এক নম্বর পালন করতে হবে মোহাম্মদকে মোহাম্মদ আল্লাহর বান্দা বান্দার কাজ হলো বন্দেগি করা বান্দার কাজ কি তো নবীরা আল্লাহর বান্দা হিসাবে নিজেও নামাজ পড়বে বন্দেগি এবং উম্মতের কাছে রসুল হিসাবে নামাজের দায়িত্ব নামাজ কিভাবে বলে দিবেন শিখাই দিবেন এটা হলো রসুল বোঝা গেল নিজে নামাজ পড়বেন নিজের জন্য নিজের বন্দেগি এবং রসুল হিসাবে সমগ্র মানব জাতিকে বলবেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি আমি যেভাবে আল্লাহর তাআলার সালাত আদায় করলাম এই হুকুম তোমরা এইভাবেই করো এটা হলো রসুল সব কিছু হজের ভিতরে বললেন খুজু আননি মানাসিকাকুম আমি তোমাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না 140,000 নরনারী আমার সাথে জীবনে কেউ হজ করো নাই আমিও জীবনের শেষ হজ করছি এটাই শেষ এটাই শুরু আমি যাই করি তাই করো যাই করি তাই করো এটা হলো রসুল যা করি যা বলি সব শুনো যা করি তোমরাও তাই করো আল্লাহ বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু রাসূল হচ্ছে ওই ব্যক্তি যে যা বলে তাই করতে হবে কোনো প্রশ্ন নাই রাসূল যদি বলে যে এখন নামাজ কাজা করো নামাজ কাজা করতে হবে বলে এই কথা বলার অধিকার নাই কোনো গোলামের কোনো আল্লাহর বন্দা আল্লাহ বলছে বলবে না যে আল্লাহ তো কোরআনে বলছে যে নামাজ কাজা করা যাবে না এটা মুহাম্মদের বলা যাবে না সবারই বলতে পারবা কারণ আল্লাহ বলছেন মুহাম্মদ যা বলে তাই করো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 40 লক্ষ মানুষ আরাফাতের মাঠে এই জমানার কথা বলতেছি 30 লক্ষ 40 লক্ষ যা আছে হজের ভিতর সূর্য অস্ত গেল জোহর আসর তো একসাথে পড়ছে সূর্য অস্ত গেল কোন নামাজের সময় হলো রাসূল বললেন মাগরিবের নামাজ পড়লেন না হুজুরের নাতি ওসামা নাতি মানে হুজুর তারা নাতি ডাকতেন নানা ডাকতেন আর তো সল্লুল মাগরিব যা জাদ্দি নানা মাগরিবের নামাজ পড়বেন না আপনি আমি থাকলেও তো এটা বলতাম ঠিক কিনা 140,000 নরনারী হজের সাথে হুজুরের সাথে মাগরিবের নামাজ পড়বেন না রাওয়াহুল বুখারি হুজুর বললেন আসসালাতু আমামাক নাতিরে কয় মানে সবারই কয় নামাজ সামনে নামাজের ওয়াক্ত তো এখানে হয়েছে মাগরিবের ওয়াক্ত ছোট হুজুর জানে না জানে না তো হুজুর বললেন নামাজ সামনে সামনে কোন জায়গায় যাব আমরা এরপরে আরফাত থেকে মুজদালিফায় নামাজ মুজদালিফায় আরফাতের জমিন অতিক্রম করো আরফাতের জমিনের উপরে কোনো মাগরিবের নামাজ নাই সুবহানাল্লাহ আমাদের এখানে কোনো দরবেশি চলতো না হ্যাঁ নামাজটা পড়ে নিলে কী অসুবিধা তোমরা কী সুবিধা বললে তোমার মালায়েকারা গালের উপর সর মারবে কী অসুবিধা সুবিধা তুমি কী বুঝো এগুলো তো পয়গাম্বররে বলছে আল্লাহ আল্লাহ এত ব্যাখ্যা দেয় নাই কিতাবের সাথে নবী পাঠা দিছে কোন সময় নামাজ কাজা করিবা কাজা করার নির্দেশ দিলে সেটাই ইবাদত
কুরবানির দিন রোজা রাখা কি হারাম না হালাল পরের দিন মেহমান আসছে কয় যে আমি তো রোজা আমি তো গোস্ত খেতে পারি না কি রোজা তুমি কয় যে রোজা থাকলে অসুবিধা কি কালকে তো ছিলাম না আজকে থাকলে অসুবিধা কি অসুবিধা কি কি এগুলো বলা যায় বন্দা এটা বলতে পারে গোলামে তো তোমার কাজ হলো যে মোহাম্মদে কি বলছে কি করেছে হুজুর কয় এর পরের দিন পর্যন্ত রোজা চলব প্রতিদিন থাকতে পারবা এই পাঁচ দিন পারবে না রমজানের একদিন আর এক কোরবানির সাথে পরের তিন দিন চার দিন আরও একদিন এটা কি হালাল না হারাম রোজা করা রোজা রাখা তো সোয়াবের জিনিস তুমি তো মনে হচ্ছে রোজা রোজা কোনো সোয়াবের জিনিস নয় আল্লাহর হুকুম মানার নাম সোয়াবের জিনিস নামাজ পড়া কোনো আল্লাহ তাআলার নির্দেশ নয় নির্দেশ হচ্ছে আল্লাহর হুকুম মানা তো এখন মাগরিবের নামাজের সময় হয়েছে হুজুর বললেন আসসালাতু আমামাক নামাজ সামনে চলবো সামনে চলো কোথায় কি পড়বে কেউ তো জানে না সামনে কোথায় যাবে এর পরের স্টেশন কি হবে কে জানে আল্লাহ তো জানে কিনা আল্লাহ আসছে নাকি এখানে আল্লাহর পক্ষ থেকে কে শিখে দিছে রসুলের কাজেই তো সেটা তোমরা মোহাম্মদের অনুসরণ করা মানে আল্লাহরে অনুসরণ করা মোহাম্মদের হুকুম মানা মানে এটাই আল্লাহর হুকুম এখানে কোনো মোহাম্মদের উপরে কোরআন চালাতে পারবে না আল্লাহর হুকুম চালাতে এই কথা বলা পর্যন্ত জিব্বা কেটে ফেলা হবে যদি তুমি ইমান আনো রসুল্লাহ কীরকম রসুল কারে কয় সুবহানাল্লাহ বিহামদি তুমি বলছো যে রসুলে বলছে সুন্নতে না তোমার তো ইমান আছে নি ইমান থাকবে কি না রসুলের নির্দেশ যদি তরক করো এখন যদি কেউ জোর করে মাগরিবটা পড়ে নিলাম রসুলের আর দেখাচ্ছে না নিজে নিজে পড়ছে তার সামনে যাবে সে কি এবাদত করলো না নাফরমানি করলো ইমাম মালিক বলছে এই ধরনের নামাজ যারা পড়লো রসুল্লাহ পড়লেন না তাই সে বললো সে বেশি রসুলুত্তুন বেশি বুজুর্গ রসুলুত্তুন বেশি সুন্নি হয়েছে ইমাম মালিক বলছেন এই ধরনের নামাজের পরে আজাব হবে কেয়ামতের মাঠে সুবহানাল্লাহ ওয়াহামদি সে আল্লাহর পয়গম্বরের রেসালতের অস্বীকার করল নামাজ পড়েন না রসুল যদি নামাজ কাজা করতে কয় কাজা করো ৪০ লক্ষ মানুষের মাগরিবের নামাজ কাজা হয়েছে কোরআনের দৃষ্টিতে কোরআনে এই ব্যাখ্যা নাই মুজদালিফায় গিয়ে নামাজ পড়তে হবে এটার ব্যাখ্যা হলো রসুল এটার ব্যাখ্যা কে শুধু এই জন্য আল্লাহ বলছে কিতাব নাজাল করেছে কিতাবে কোথায় কি বলছে এগুলো মোহাম্মদে এটা হচ্ছে যে বিটুইন দ্য লাইন্স বিটুইন দ্য লাইন্স বিটুইন দ্য লাইন্স কোরআনের যে কোনো কিতাবের বইয়ের মাঝখানে দিয়ে কিছু খালি জায়গা আছে এটা হলো তফসির এখানে কিছু লেখা নাই এটা হলো মোহাম্মদ এখানে কে আছে মোহাম্মদ সুসলাম বুঝিয়ে দিবে যে এই আয়াতের বর্ণনার অর্থ এটা এটার অর্থ সেটা মোহাম্মদ ছাড়া কোরআন বুঝবার কোনো উপায় আছে মোহাম্মদ ছাড়া কোরআন শরীফের উপর আমল করার কোনো উপায় আছে সব এবাদত কি আজিব বিষয় কোরআন শরীফ পড়তেছ কোরআন শরীফ কিভাবে পড়বি আরববাসী বলে কি কোরআন পড়তে পারবি কোথায় মত কোথায় গুন্না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম বললেন জিব্রাইল যেভাবে বলছে সেভাবে বলো আরবের কোনো পণ্ডিত কি জানতো এই কিতাব পড়তে পড়বে কিন্তু আরবি বর্ণমালা তো একটাই কত বড় পণ্ডিত এগুলো আরবের তারা কি কোরআন শরীফ পড়তেও তো জানবে না কোথায় এটাকে গুন্না করতে হবে কোথায় মত করতে হবে এগুলো তো কোরআন শরীফ নাজাল হওয়ার আগে কেউ জানেই না সুবহানাল্লাহ ওয়াহামদি অথচ এই উম্মির কাছে সব জানা আছে এটা তো উম্মি উম্মি মানে কি নিরক্ষর আনলেটার্ড শব্দ নয় বাক্য নয় বর্ণ চিনে না সুবহানাল্লাহ ওয়াহামদি আলিফ চিনে না বা চিনে না মোহাম্মদের মিম চিনে না এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন মোহাম্মদের ভিতরে যত এলেম দুনিয়ায় নাজেল করেছি মানুষের জন্য আর যা করব সব মোহাম্মদের ভিতরে ফুঁকে দিয়েছি ৪০ বছর পর্যন্ত দিই নাই ৪০ বছরের এক মিনিট আগেও দিই নাই কথা বুঝে নাকি ৪০ বছর মিনিট ক্ষণ পূর্ণ হওয়ার পর তখন রাতের শেষ প্রহর শেষ প্রহর মানে কি রাত আর তিন ভাগের এক অংশ বাকি আছে এটা শেষ প্রহর এটাও হাদিস হুজুর দিনের ভিতরে সবচেয়ে দামি সময় কোনটি সবচেয়ে মূল্যবান সময় কোনটি সকালবেলা
দুপুর বেলা সন্ধ্যা বেলা কোনটি আসর আর জনে বলো وقال رسول الله صلى الله عليه وسلم أي الساعة أفضل يا رسول الله سربوت كشت شموي سبيج غندر بدوري كون شموي تو حديث كي جوف الليل الآخر جوف الليل الآخر رواه أحمد رشنو كاري سيرين إمام صحابي عمر بن العباس আবার জিজ্ঞাসা করলেন হুজুর শেষ সময় মানে কোন সময় শেষ সময় মানে কোন সময় শেষ সময় বলল শেষ সময় কোন সময় আবার জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করা থেকে তোমাদের জন্য খারাপ হয়েছে না ভালো হয়েছে ভালো হয়েছে তো সবাই বলল না নাহলে আমরা জানতাম কি করে কোশ্চেন টোশ্চেনের জবাব দিয়ে দিচ্ছি তো আমি কিসের প্রশ্ন করবে তোমাদের কাছে প্রশ্ন করার কিছু নাই বলে মনে হচ্ছে আমার আর করলে করিও তোমাদের প্রশ্নের জবাব না দিয়ে আমি কি জায়গা এটা সাউথ হল সাউথ হল সাউথ হল সাউথ হল ত্যাগ করব না তোমাদের তাম প্রশ্নের জবাব দিব আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস থেকে সম্ভব হবে আশা করি এরপরে আমি এই জমিন ত্যাগ করব যদি তোমরা থাকতে পারো আমি তো এই অবস্থা নিয়ে লাঠিবদ দিয়ে এসেছি আমারে আল্লাহ তারা এখন বলছে তুই কথা বল তোরে আমি কথা বলার শক্তি দিচ্ছি আমি বুঝতেছি সুতরাং আমার তো এখন কোনো রোগ আছে আর মনেও না আসলে তো আমি দাঁড়াইতে পারবো না হয়তো বা আল্লাহ ইচ্ছে করলে তো পারবো আল্লাহর ভালো করতে কোনো সময় লাগে কোন কোন কি বলে শুধু এ ভালো হয়ে যা হয়ে যা পর্যন্ত লাগে না কোন করলে ফায়া কোন হইতে ফা উচ্চারণ করা লাগে না সাথে সাথে কোন ও আল্লাহ তাআলা তুমি সেবা দান করো যত ভাই বোন আছে অসুস্থতা নিয়ে আসছে আল্লাহ তুমি উঠবার আগে সুস্থ করো আমরা গোমরাহে নিয়ে আসছি আল্লাহ উঠবার আগে হেদায়ত দাও আর কি হেদায়ত দিয়ে যদি যাইতে পারো তাহলে মনে করো আজকের আলোচনা আজকের শোনা কামিয়াব আল্লাহ তুমি কামিয়াব করো আচ্ছা এত কথা বললাম যে শুধু আমানু বুঝানোর জন্য রসুলের পাথরে ইমান কি আনবা এই রসুল যা বলে এটা আল্লাহ থেকে বলে এটার উপরে বিশ্বাস করতে হবে সন্দেহ করলে ইমান থাকবে না সন্দেহ করা যাবে না মুহাম্মদুর রসুলের উপরে কোনো সন্দেহের গুঞ্জায়েশ নাই এটা কোরআনের উপরেও করতে পারতে না মুহাম্মদের উপরেও পারবে না সাল্লাল্লাহু তো আচ্ছা প্রথম কথা গেল মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরে ইমান নিয়ে কি গণ্ডগোল আছে রসুল মানে তোমাদের ভিতরে নাই বহু মুসলমানের ভিতরে আছে কি আছে কয় যে রসুলের পরে আরও নবী আসবে কাদিয়ানিরা বলে মুসলিদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ বড় বড় করে সব মুসলিদে নাই এদের মুসলিদে আছে কি আমি কথা বুঝেননি কাদিয়ানিদের রাজধানী হলো ব্রিটেন জি বলে তিনজনে এরা জানে আর বাকিদের খবর নাই কাদিয়ানির জন্ম দিয়েছে এই দেশের মুরব্বীরা আমরা যাদের যে দেশে থাকছি এই দেশের লোকেরাই আগের লোকেরাই তারা এদেরকে আশ্রয় দিয়েছে আমরা কত মামলা নিয়ে আসছি বাংলাদেশে থাকতে পারতেছি না ব্রিটিশ আইনে কয় যে মানুষেরা যখন কোনো দেশে থাকতে পারে না তাদেরকে নিরাপত্তা দেওয়া ব্রিটিশ আইনে বলতেছে আমরা সে আইনের কারণে আছি এদেশে ঠিক কিনা এটা ব্রিটিশদের ধন্যবাদ তারা মানবতাবাদী কিন্তু তারা যদি বলে যে আমি কাদিয়ানি হওয়ার কারণে অসুবিধা সাথে সাথে তার এনে চব্বিশ ঘন্টার ভিতরেই তার অ্যাসাইলাম হয়ে যাবে কে সহযোগিতা করের এরা এই দেশের আইনে করের এদের ব্যাপারে এইরকম আইন তাহলে পূজা এদের সাথে এত খাতির কেন এদের খাতির তো হবেই ইসলামের যত দুশ্মন আছে সবের সাথে তারা এক তো খ্রিস্টান বলো ইহুদি বলো সব তো উম্মতে রসুলুল্লাহর দুশ্মনই করছে সবাই ঠিক কিনা তো এই জন্য তো এই যে ইমানে তারা কিন্তু মুসলমান দাবি করে কলমা একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কয় মুহাম্মদ রসুল্লাহ হচ্ছে শেষ রসুল শেষ নবীন আল্লাহ কি বলে রসুল কি বলে খাতিমুর রসুল তো কয় নাই আল্লাহ জানে যে তোরা এই ফেতনা জন্ম দিবি রসুল বলে নাই কেন
রসুল বলতে হলে কিতাব লাগব, কিতাব নবীর ভিতরে রসুলের ভিতরে পার্থক্য কি? রসুলের কাছে কি আছে? ও নবীর কাম হলো যে রসুল, যদি আরও নবী আসে এই কিতাব এটাই চলবে। তারা রসুল বললে তো আল্লাহ আরেকটা কিতাব হাজির করতে হবে, তারা জানে যে কিতাব হাজির করা যেমন সম্ভব না। ও খাতমান নবীনের তারা বললো যে আল্লাহ তো বলছে, আর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালা বলছে যে রসুল নবী সব খতম, কারণ যদি নবী খতম হয়ে যায় রসুল আসবে কেমনে? আর রসুল ইসলাম নিজে কি বলেন? আনা খাতমুন নবীন লা নবিয়্যা বাদি, সুবহানাল্লাহ। ওই হজ্জাতুল বেদার ওই হাদিস শুনে দিছি তোমাদেরকে, আমি হচ্ছে সব নবীর শেষ, আমার পরে কি নাই? আর কোনো নবুয়ত নাই, রেসালত বলে নাই, নবুয়তে নাই, রেসালত আসবে কেমনে? এই ইমানের ভিতরে গণ্ডগোল বাজিল। সমস্ত ওলামায়ে কেরাম একমত, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের ইমান আনবে না আর পরে নবী আসবে, এরা কাফের, এরা যতবার কলমা পড়ুক। বুঝলেন আপনি এখন হুজুর পাকের ভিতরে ইমানের গণ্ডগোল কি? আচ্ছা, কিছু মানে আর কিছু মানে না। কোথায় নামাজ হুজুরের তরিকায় চলব, তো বিয়ে শাদী কার তরিকায় চলব? কথা বলো না কেন, হুজুরের তরিকায় বেঁধে রেখে বিয়ে করলে বিয়ে জায়েজ হবে না? যে শর্তগুলো রসুল্লাহ বলছেন বিয়ের জন্য, কি শর্ত? শর্ত একবারে কম, প্রস্তাব কবুল আর মোহর সাক্ষী। এ চার জিনিস না থাকলে বিবাহ বৈধ হবে না। ঠিক আছে, আমি আর তুমি চলো, বাস হইতেছে, হাজার হাজার বিয়ে চলতেছে, লিভ টুগেদার হচ্ছে, এগুলো কি বিয়ে? সব জেনা চলছে, মুসলমানের ভিতরেও চলতেছে, এখন আমাদের দেশে চলতেছে। এখন এগুলো আগে এখানে ছিল, তারপরে বিয়ে পুরুষের কথা, পুরুষে আমরা দুইজনের বিয়ে হবে, একজনের বলবো যে তুই মেয়ে হও, আমি জেন্ডার, তুমি পুল্লিঙ্গ, আমি তোমাটাই পুল্লিঙ্গ, একজনের কথা তুমি স্ত্রীলিঙ্গ, আমি পুল্লিঙ্গ, এইভাবে বিয়ের ম্যারেজ রেজিস্টার করো, বৈধ হয় এই দেশে আছে না নাই? তো এটা এই দেশের আইনে আছে, আমি তোমার এটা সমালোচনা করতে পারবো না, সে অধিকার আমার নাই, এটা তাদের ব্যাপার। কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই ধরনের বিয়ে কি জায়েজ করেছে? মেয়ে মেয়ে ছেলে ছেলে বিয়ে আছে, কি জাতের হারাম! একটা জাতিরে আল্লাহ আকাশে উঠে গিয়ে তারপরে ধ্বংস করছে, লুত আল ইসলামের জাতিরে, জাতের কহর গজব। তোমার ছেলেকে আমার ছেলেকে যদি না বুঝাও দিন, তারা এক্স মুসলিম হয়ে এগুলা করবে, এক্স মুসলিম হয়ে গেলে তো আর মুসলমান নাই। এক্স মুসলিম মানে কি? আর বাপ মুসলমান, আমি মুসলমান নয়, এটা হলো এক্স মুসলমান, সেই তো ওয়াই, বাপ হলো এক্স, বাপ মুসলমান, আমি আমি নাই ইসলামে। এই ব্যাখ্যে বলতেছিলাম, এখানের ভাই এখানে এখানে যারা উপস্থিত আছেন ভাই বোন সবারই বলছি, আপনাদের এই দেশে ছেলেরা কি খাবে, কোথায় থাকবে, এ চিন্তা করার কোনো দরকার আছে? বলেন না কেন? এগুলো তো গভর্নমেন্টে দিচ্ছে তোমাকে, এটা কি বাংলাদেশ নাকি? তোমারে খাওয়াইতে পারিবার অর্থ তোমার ছেলের কাছে থাকবে, ছেলেকে লেখাপড়া শিখে দাও আর আল্লাহর দিন রাখো। লেখাপড়া শিখেছো, খোদার দিন নাই, ছেলে নাই, তুমি এক শত্রু খাড়া করেছো তোমার বিরুদ্ধে, দুনিয়ার জন্য, কবরের জন্য, হাসরের জন্য, দুনিয়ার জন্য। ইস্ট লন্ডন মসজিদ মাগরিবের নামাজের আগে দিয়ে, আমি দিল্লুর ভাই তখন, আমি 14 যখন আসছিলাম, মানুষ একটার মাথা ফুলা দিল্লুর ভাইয়ের সামনে কাঁদতেছে, দিল্লুর তখন সভাপতি ছিল, আমি দিল্লুরের সাথে, তো দিল্লুর ভাই বললাম যে আমি করলাম মানুষে কী বলে কী হয়েছে, সিলেটের লোক কয়ে এর মাথার ভিতরে কোনো জায়গা নাই, চুল ধরে এইভাবে দেওয়ালের সাথে মেরে সমস্ত মাথার ক্ষত করে দিয়েছে, ছেলের ফজরের নামাজের ডাক ছিল, ডাকলি কেন, ঘুমতুন কেন তুললি, এ ছেলে তার, শুধু কি ছেলে দোষ আছে না মা বাপেরও কিছু আছে? তারা এখন নামাজের জন্য ডাকো, তারা 7 বছরের জন্য নামাজের হুকুম দিতে বলছে না, তখন তো মাথা ফাটাইতো না। তুমি কি আজাব তোমার জন্য তৈরি করছো, কি জাহান্নামে তুমি আছো? সর্বপ্রথম দায়ী বোনেরা, হুজুর বলছেন
সন্তানেরা মায়ের এত্তেবা করে এক নম্বর, তারপরে করে বাপের কথা। যেই পরিবারের ছেলে আল্লাহর দিন ছেড়েছে সেই পরিবারের মার উপর আল্লাহর কহর কত পড়বে, তুমি কি জন্য তার উপরে এত চিন্তা করো যে গড় করা বাড়ি করার জন্য লোন সুদের উপরে, তোমার বাড়ি করার কি প্রয়োজন? এই দেশের লোকেরা গড় না থাকলে তোর টাকা দিচ্ছে। অনেকে ফতোয়া দেন যে একটা বাড়ি নাই, একটা বাড়ি তোর দরকার নাই, তোর পয়গাম্বরের কোনো বাড়ি ছিল না, মোহাম্মদুর রসুল্লাহর গোটা হায়াতের ভিতরে কোনো বাড়ি ছিল না, মুসুদের ঘরে যেটা আছে সামনে দিয়ে এটাই, এটার ভিতরে রসুল্লাহর জিন্দগি কেটেছে, সুবহানাল্লাহ বিহামদি। তোমার তো এখানে থাকবার জায়গা দিচ্ছে, তোমার এখানে ডোল খাওয়াচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, তোমাদের এগুলো খাওয়ার জন্য যত মানুষ আছে বাইরে তোমার সব ঢুকতেছে, তোমাদের আর কি দরকার? তোমার দরকার হচ্ছে যে তোমার ছেলেটা তোমার পরে আল্লাহর দিনের দায়ী থাকবে কিনা, ইমানদার থাকবে কিনা, ছেলেটা মেয়েটা। আজকে শপথ গ্রহণ করো, ও আল্লাহ আমরা আমাদের বাল বাচ্চাদেরকে আল্লাহর তোর দিনের উপর রাখার জেদ্দোজেহাদ করব, এটা এক নম্বরের দায়িত্ব। তাদেরকে ইমানের উপর রাখো, ইমানের উপর রাখো, দুনিয়ার জন্য এই আজাব, আর আখেরাতের কি আজাব? যখন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবে রাখে দিই, তারা বলবে যে আমাদের আব্বা আম্মা কোথায়, ওয়াল্লাহ আমি আব্বা আম্মা ছাড়া আমরা জাহান্নামে যাব না, ডাকা হবে। তাদের মাতা পিতার বিরুদ্ধে তারা কোনো মামলা যে দিবে, মামলার আরজি আল্লাহ কোরআন শরীফে বলছে, আরজি তো বুঝো, এই বলবে কি বলবে, রব্বানা তানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা, আয় আল্লাহ আমরা তো আমাদের মুরব্বীদেরকে আমাদের আব্বা আম্মাকে অনুসরণ করেছি, তারা যা বলছে শুনেছি, ক্লাসে যায় নাই, মা মেরেছে বলছে খাওয়ার নাই আজকে, কই কোনোদিন নামাজ না পড়ি আজকে খাইতে পারবে না, তুমি তো আজকে নামাজ পড়ো নাই, এই কথা কোনোদিন জিন্দিগিতে বলছো? তোমার ছেলে কি এক্স মুসলিম হবে নাকি ওয়াই মুসলিম হবে? তুমি কতটুকু দায়ী তুমি নিজেরে জিজ্ঞাসা করো। তোমার আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত জানাই দিচ্ছে, আর যদি ছেলেটাকে আল্লাহর দিন শিখাইতে পারো, এটা দুনিয়ার জন্য তোমার নেয়ামত, কেয়ামতে নেয়ামত, কবরে নেয়ামত, ঠিক কিনা বলো? তুমি মরার আগে দিয়ে তোমার জন্য দোয়া শুরু হয়ে গেছে, রব্বের হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে বলছিস যে প্রতি নামাজে বলবি অন্তত 20 বার নামাজ শেষ করি, মা বাবার জন্য দোয়া করবি। আমি আমার জিন্দগিতে যতদিন হাত তোলা শিখছি, আমি আমার আব্বা আমার কথা বলি নাই, ও খোদা সাক্ষী আছে আমার জিন্দগিতে এরকম দিন যায় নাই, প্রতি নামাজে বলছি, নামাজের ভিতরে বলছি, বলতে থাকব। আমি তো এই কসম করতেছি যে ও আল্লাহ আমি আমি জীবনে যা কিছু দিন শিখলাম, আর আব্বা আম্মার যদি এফাসাইতে পারি জাহান্নাম থেকে আল্লাহ তোর প্রিয় করতে পারি, আল্লাহ আমি আমার আব্বা আম্মার হক আদায় করবো সেদিন। তুমি এই জাতের আওলাদ সৃষ্টি করো, তাহলে তোমার জন্য অ্যাসেট হবে এটা, সে যত ইবাদত করবে সব তুমি কবরে পাবে, সুবহানাল্লাহ বিহামদি। আর যদি দিন না শেখো তার সমস্ত অপরাধের জন্য আল্লাহ মা বাপের দায়ী করবে। ইমানের উপরে আর বেশি কথা বলতে পারছি না, খতমে নবুয়তের উপরে শুধু বললাম, এক গণ্ডগোল। আরেক কি কইতে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাটি দিয়ে বানায়নো, তোর কি দিয়ে বানাইছে, তুই বানাইছিলি, বানাইছে কে আল্লাহর না জিজ্ঞাসা করবি কি দিয়ে বানাইছে, আল্লাহরে জিজ্ঞাসা করছ না কেন, রসুলকেও জিজ্ঞাসা করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাম কি বলেন, কুল্লুকুম আবনাউ আদম, আমরা আদমের আওলাদ, ও আদমু মিন তুরাব, আদমকে আল্লাহ মাটি থেকে পয়দা করেছে। বিশুদ্ধ হবে হাদিস, তুমি এখন রাসূলুল্লাহ নূর না নার এখানে তো মারামারি করো, এগুলো তো ইমানের বিষয়। হুদুর পাশ আসলাম বলেন যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, তবে আমি তোমাদের মতো খাই ঘুমাই, স্ত্রী পরিজন আছে, ছেলে মেয়ে আছে, তবে আমার উপরে আল্লাহর ওহি অবতীর্ণ হয়, এটা সহজ কথা নয়, সুবহানাল্লাহ বিহামদি, এটা পার্থক্য। আর আমি যদি মানুষ না হইতাম আল্লাহর ওহি আসতো না আমার উপরে, মানুষ ছাড়া কোনো নবী নাই। আল্লাহর কোরআন কি বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া,
আমার উপরে আল্লাহর ওহী অবতীর্ণ হয় সুবহানাল্লাহ মানুষ এটা ঠিক আমি আব্দুল্লাহর ছেলে আমি আমিনার ছেলে আমার মায়ের গর্ভে আমি ছিলাম তো মানুষ এক নম্বর কি রকম মানুষ যে মানুষ আল্লাহর আরশে চলে গেছে সুবহানাল্লাহ বিহামদি এটা অসম্ভব বিষয় যেহেতু তিনি আল্লাহর এই জাতির প্রিয় রসুল সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে বললেন যে সাততবক আসমানের উপরে বড়ই গাছ নাম হলো সিদরাতুল মুনতাহা ইব্রাহিম আলাইহিস সালাম বায়তুল মামুরে বায়তুল মামুরের আরো উপরে হলো সিদরাতুল মুনতাহা জিব্রাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ এর উপরে কি আছে আমি জিব্রাইল জানি না কোনো মালায়েকা জানে না আপনি তো এর উপরে যাবেন আমার আমার এখানে শেষ এটার উপরে কবিতা লেখে সেক্সারি বালাগাল উলা বেকামালিহি তাশাফাদ দুজা বেজামালিহি হাসুনাত জামি ও খসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি রসুল্লাহ যে কামালিয়তের আল্লাহর নৈকট্যের কোন দরজায় গিয়েছে জিব্রাইলের পর্যন্ত খবর নাই সুবহানাল্লাহ বিহামদি এটা আর কোনো নবী তো দূরের কথা জিব্রাইলও যায় নাই হুজুর বলছেন আমার তো এখান থেকে যাত্রা শুরু হবে আমার স্টেশন এটার উপরে চলবে সুবহানাল্লাহ বললেন না তুমি কি মুহাম্মদের চিনছো আমি কি চিনছি আমি তো চিনিই নাই তুমি যে চিনো নাই সেটা তুমি এখনো বুঝোই নাই সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এক বিস্তৃত জিনিসের নাম সংক্ষিপ্ত এতটুকু বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে এটাই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা না করবে এটাই হারাম কোরআন থেকে সব কিছু বুঝতে পারবে না কোরআন থেকে কি হজ আদায় করতে পারবে তোয়াফ কেমনে করবে কোরআন শরীফে আছে নাকি আরফাতের জমিনে কখন যাবে মুজদালিফে কখন যাবে কিছু আছে যাকাত কিভাবে দিবা ছাগলের যাকাত কি কোরআন শরীফে তো ছাগলের নামও নাই আছে নাকি যাকাত আদায় করো কিভাবে করবা কিভাবে করবে তুমি কোরআন শরীফের জিজ্ঞাসা করলে কোনো আল্লাহ বলছে তাই মুহাম্মদের দিলাম কি জন্য কিতাবে এটা বুঝিয়ে দেওয়ার জন্য আকিমুস সালাত যেরকম তোমরা পারবে না কয় ওয়াক্ত পড়িবা কখন পড়িবা কোনটার নামাজের ওয়াক্ত কি কোরআন শরীফে আছে এটার জন্য কার উপরে কে লাগবে এটা এটা আর কোনো নবীও বলতে পারবে না কেউ বলতে পারবে না এটাই মুহাম্মদের জানাই দিয়েছি মুহাম্মদ যা বলতেছে হাদিসের ভিতরে সব আমার ওহি বলতে আছে সুবহানাল্লাহ বিহামদিহি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা এরপরে আসো ইমান গেল আরো অনেক লম্বা কথা আছে ওয়াজ্জারুহু এক নম্বরের দায়িত্ব ইমান সব কিছু করেছ রসুল্লার জন্য মায়া আছে কোরবানি করো মিছিল করো কি কি করো সব করো কিন্তু রসুল বলে মানো না সব করলে যেগুলো কিছু গ্রহণ হবে আবু তালেবের সব কিছু আছে রসুলের জন্য ঘর চাললো বাড়ি চাললো না খাই থাকলো কিন্তু রসুল বলে কিন্তু বিশ্বাস করছে এটা কোনো সন্দেহ নাই বিশ্বাস করলে ইমান হবে না ইমানের শাহাদা দিতে হবে খেয়াল করো কথা বিশ্বাস নাই শাহাদা আছে ইমান নাই মুনাফেকেরা কলবের ভিতরে ইমান নাই সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলছেন যে এরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে এদের কলিজার ভিতরে এই এই কথার শাহাদাত নাই এরা কি কথা বলো না কেন এরা নামাজ পড়ে রোজা করে সব করে এরা মোমেন নয় এরা কাফের এরা কাফের স্থিতি নিকৃষ্ট কাফের ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে মুনাফেক থাকবে মুনাফেকরা তো নামাজ পড়ে রোজা করে মুসলমানদের আজকের বিমার তো মুনাফিকি হজ করে তো আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছে নামাজ পড়ছে কিনা কথা বলো না কেন তো নামাজে কি কাজে আসছে রাসূলের পিছনে পড়ছে মিয়া চিন্তা করো কারণ তার কলিজার ভিতরে ইমান নাই সে মুখে বলতেছে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে সরোজা রাখে সব কিছু করে তবে একটা জিনিস বুঝবা মুনাফেকেরা আল্লাহর দিনের জেহাদে যাবে না মুনাফেক ধরা পড়ল কোন সময় জেহাদে যাবো কয় আমি আমি যাইতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলছে মদিনা থেকে যুদ্ধ করো তোমরা কেন আসলা আমি যাইতাম না বলে 300 জন নিয়ে চলে আসলো রাসূলুল্লাহ বলছে তো ওর দিকে তাকাইও না তোমরা সামনে চলো সুবহানাল্লাহ বিহামদিহি কথা বুঝলা এখন মুসলমানদের ভিতরে
সবচেয়ে বড় রোগ কি রোগ? তোমাদের তো কথা বলতে হলে তো আরো 6 ঘন্টা কথা বলতে হবে না, মুনাফেকি। ওমা কি মুনাফেকি কয়, আমি তো প্রতিবার হজে যাই, তুমি হজে যাও যে আরে কয়, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, জামাতে পড়ো, তোমার তো ঈমান নাই, তুমি জানো? তুমি মুনাফেকি জানো? কারে কয় মুনাফেকি? মুনাফেকের উপরে সুরা বেশি বড় না কাফেরুন বেশি বড়? কথার জবাবও নাই, কত বড় জানো নি? কাফেরুন কোটায় জমা করলে মুনাফেকুন হবে, মুনাফেক সমস্যা বড়, যে সুরাও অনেক বড়, সুরার নাম মুনাফেকুন, আর কাফেরুন অনেক ছোট, সমস্যা কোনটা বড়? উম্মতের শুধু মুনাফেক জন্ম হচ্ছে, এরা নামাজও পড়বে, রোজাও করবে, হুজুর উপর দরুদ শরীফ পড়বে, সালাতুনিয়া পড়বে, মিছিল করবে, তারপরে গরু জবাই করাই দিবে, হুজুরের জন্মদিনে বহুত কিছু করবে, মিষ্টিও খাবে, এদের কাছে ঈমান নাই। আল্লাহ কি বলে? আল্লাহ এটা দিয়ে তো কোরআন শুরু করছে, প্রথম দিয়ে মুমিনদের কথা আগে বলে নেয়, মুত্তাকিদের কিছু গুণাবলী বলেই শুরু করছে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন, কোরআনে আসেনি? একবার শুরু দিয়েই তো এই লোকেরা যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে রসুলের উপরে, আমি আল্লাহ বলছি, এরা ঈমান আনে নাই, এদের কলিজার ভিতরে ঈমান নাই, সুবহানাল্লাহ। এদের সংখ্যা লাখে লাখ, কাফের সংখ্যার চাইতেও বেশি। আল্লাহ এই নেফাকত থেকে রেহাই দাও, আমিন। এটা কিন্তু আমলের রোগ নয়, এটা হলো ঈমানের রোগ। এরা তো আমল করে, নামাজ পড়ে, রোজা করে, ফি কুলুবিহিম মারাদুন, এদের রোগটা কোথায়? ফি কুলুবিহিম মারাদুন, রোগটা কোথায়? কলবের ভিতরে বিমার, এটা দেখা যায় না। কলবের খবর কার কাছে আছে? আল্লাহ এই জন্য জানাই দিয়েছে রসুলকে, এরা একজনও মোমেন নয়, এদের জানাজা হারাম করে দিলাম, তো এরা তো সিনবের কোনো উপায় নেই, রসুলকে আল্লাহ জানাই দিয়েছেন। এই জন্য আমরা তাদেরকে কাফের টাফের কিছু বলতে পারবো না, কারণ অন্তরের খবর কে জানে? তো জানে, এটা আল্লাহর কাছে ফয়সালা হবে। দেখবেন যে যারা আপনার সাথে আমার সাথে এরকম হাজার হাজার লাখে মানুষ ছিল, নামাজে ছিল, এগুলো সব মুনাফেকের কথা দেখা রয়েছে, একজনেরও ঈমান নাই, এরা জানেও না যে ঈমান নাই, কথা বুঝলেন? ওয়াল্লাহ মুনাফেকিত্তুন আমাদেরকে, আমাদের ভাই বোনদেরকে, মোমেনদেরকে আল্লাহ রেহাই দাও। আচ্ছা, তো এটার পরে আর নাই, এখন আসো, ওয়াজ্জারুহু ওয়ানাসারুহু, হুজুরকে যারা ভালোবাসে সম্মান করে, ভালোবাসা কি? মারে ভালোবাসে, বাপেরে ভালোবাসে, ছেলেরে ভালোবাসে, সবচাইতে কারে বেশি ভালোবাসতে হবে? সবাই বলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস আজমাইন, রাওয়াহুল বুখারী। রাওয়াহুল বুখারী বললে আর শুদ্ধ বিশুদ্ধ বলতে হবে? তারা মুমিন নয়, তারা নিজের জানের চাইতে, নিজের আওলাদের চাইতে, নিজের পিতামাতার চাইতে, সবাই চাইতে মোহাম্মদকে বেশি ভালোবাসবে না, এরা মুমিন নয়, এরা মুমিন নয়, এরা মুমিন নয়, সুবহানাল্লাহ। আমি লা ইউমিন, রাসূলুল্লাহ বলতেছে এরা মুমিন নয়, আমার জন্য প্রয়োজন হলে আওলাদ জবাই করে দিতে হবে, যদি প্রয়োজন হয় কোনো জবাই করতে কেউ বলতেছে না, মানে এর চাইতেও মুহাম্মদ বেশি প্রিয়, আমার আব্বা আম্মা প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় কে? মুহাম্মদের প্রয়োজনে আব্বা আম্মারও জবাই করেছে বদর রণাঙ্গনে, ইচ্ছা করে করেন নাই। সাহাবির নাম বলে দিচ্ছি, যিনি আশারায়ে মুবাশশারা, আবু উবায়দা ইবনুল জাররা, নাম মনে থাকবে, আবু উবায়দা ইবনুল জাররা, হুজুরের 10 জন মানুষের জান্নাতি বলছে, তার ভিতরে একজন আবু উবায়দা, তিনি সাংঘাতিক যোদ্ধা, তিনি সিরিয়ার রণাঙ্গনের সেনাপতি, রোমান সাম্রাজ্য তাবাহ হয়ে গিয়েছে তার হাতে, এবং তার সাথে ছিল খালেদ, এই দুইজন, আবু উবায়দা ইবনুল জাররা, তার নাম কিন্তু বাপের নাম হলো আবদুল্লাহ, তো আরবেরা তো আবদুল্লাহ সবাই নাম, হুজুরের আব্বার নামও তখন তো ঈমানের খবরও আসে নাই, আবদুল্লাহ, আল্লাহর সবাই চিনত, মুশরিক মানে আল্লাহর সাথে অন্যান্য শেরেক করে, তার নাম হলো আবু উবায়দা ইবনে আবদুল্লাহ ইবনে জাররা, জাররা হলো দাদা,
তো বাপের নাম নাই দাদার নাম কেন বাপেরে কতল করছে যে ওমা সাংঘাতিক বিষয় এবং সেটাই আশারাই মুবাশশারা বদরের যুদ্ধে তরবারি নিয়ে বাপে ভূতে যুদ্ধ হচ্ছে একদিকে বাপ আবু বকরের ছেলে আবু বকরের বিরুদ্ধে আবু বকর রসুলের সাথে বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এই আবদুল্লাহ রসুল্লার দিকে তরবারি নিয়ে হাঁটছে বাপের চিৎকার করে বললো যে খবরদার মোহাম্মদ রসুল্লার দিকে আসতে পারবে না একবার সরাই দিল যুদ্ধের রণাঙ্গন চলছে আবার আসতেছে তৃতীয়বারে আর বাপের তো ছড়াইতেই পারতেছে না এত জোরে আঘাত করছে তরবারি দিয়ে আবু উবাইদার গর্দানের থেকে মাথা ছুটে ওই দশার দূরে চলে গেছে আল্লাহ তাআলা খুশি হয়ে আবু উবাইদার উপরে কোরআন আয়াত নাযিল করছে সুবহানাল্লাহ আমি আবু উবাইদার উপর রাজি হয়ে গেছি আল্লাহ কয় সুবহানাল্লাহ ইয়া সূরা মুতাযিলা শেষ আয়াত তিনি আবু উবাইদা ইবনে জাররা কি বাপ বেশি প্রিয় না মোহাম্মদ বেশি প্রিয় বাপের এত হক বয়ান করা হচ্ছে হ্যাঁ ঠিকই আছে কিন্তু আল্লাহর পয়গম্বরের মোকাবেলা করতে পারবে না বাপ কাফের হলেও তার হক আদায় করতে হবে কিন্তু মোহাম্মদের মাথার উপরে তরবারি তুললে কি বরদাস্ত করা যাবে কথা সবাই বলো যাবে না যেটা ইমান আবু বকরের ছেলে বলে আব্বা তোমার আমি বদরের যুদ্ধে পেয়েছিলাম আমার তরবারির নিচে বাপের আমি তরবারি চালাই নাই আবু উবালা কয় যে তোর খোদার উপর লানত কোন খোদাল্লা যুদ্ধ করছিলি আমি যদি আমার তরবারির নিচে ও আবু বকর তোরে পাইতাম আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান তোরে পাইতাম আমি দুই টুকরে করে দিতাম রসুলের বিরুদ্ধে যারা যারা যুদ্ধ করতে এসছ আমি পাই নাই তোরে তুই আমার পাশে ছাড়ে দিছ আমি তোরে ছাড়তাম না এই হলো হাদিস হযরত তোমার এই হাদিস শোনার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে কই কি কথা আমি আমার ছেলের চাইতে আওলাদের চাইতে আপনার বেশি মায়া করি তবে আমার জানের চাইতে বেশি মায়া করে বলে আমার সন্দেহ হচ্ছে সুন্দর কয় ওমর ইমান এখনো পরিপূর্ণ হয় নাই পরিপূর্ণ ইমানদার হও নাই কিছুক্ষণ হযরত ওমর চুপ রইলেন বললে ইয়া রাসূলুল্লাহ আমি বলতেছি যে আমার জানের চাইতে আপনি প্রিয় আপনার গায়ের উপরে কেউ যদি হাত দেয় আমার যে আওলাদ হোক যেই হোক আমি তার জবাই করে দেবো আমি আমার জান থাকবে কিনা দেখবো না সুন্দর কয় এখনই মোমেন হইলে এটা বুখারীর হাদিস বুঝলেন হুজুরকে ভালোবাসা কি জিনিস তো হুজুর কয় আমারে ভালোবাসবে কি ভালোবাসার মানে কি আমি তো দুনিয়াতে এখন আমার ভালোবাসার জন্য কোথায় পাইবা মানে হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি আমারে ভালোবাসে তারাই যারা আমার সুন্নতিরে ভালোবাসে কির ভালোবাসে সুন্নতিরে ভালোবাসে তারাই হলো আমারে ভালোবাসে খুব খেয়াল করো কথাগুলো ভাই বোন সবারই বলছি ওই যে মৌলানা বললেন প্রত্যেক কাজটা এবাদত হয়ে যাবে যদি মোহাম্মদের সুন্না অনুসারে হয় টয়লেটে আগে কোন পা দিবে আর ঢুকিতে বাম পা আগে দোয়া পড়ে নিবা মুসে টয়লেটের ভিতরে কোনো দোয়া নাই আল্লাহ আউজুবিকা মিনাল খুবুসে আল খাবায়েস এই কথা বলার সাথে ওখানে কিছু জিনেরা থাকে জিনেরা টয়লেটে থাকে শয়তান জিনেরা এই কথা বলার সাথে সব দিন আন্দা হয়ে যাবে তোমার সতর দেখবে না তারপরে ডিলাকুলো কীভাবে সব রসুল্লাহ যা বলছেন বাইরে আসলে প্রথম ডাইন পা গুফরান আঁকা গুফরান আঁকা গুফরান আঁকা আলহামদুলিল্লাহ ইল্লা যে আজাব আনিল আজাব ওয়াফানি পুরাটা বলবা নাহলে শুধু গুফরান আঁক যতক্ষণ টয়লেট করলা সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা বুঝাইলাম টয়লেট করলাম ততক্ষণ পর্যন্ত যে কোনো এবাদত করলে যে সোয়াব হবে পূর্ণ সোয়াব পাইবে আর সুন্নত বুঝছো কী কারণে শূন্য আছে এখানে এই এই কাজটার সাথে কী যোগ হয়েছে বাজারে যাও শুধু রসুলে বাজারে গেলে যে দোয়া পড়তো সেটা পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা দশ লক্ষ নাকি হবে আবদুল্লাহ ইবনে ওমর বাজারে গেলেন আসরের নামাজের মদিনা শরীফের নামাজ পড়ে চলে আসতেছে সবাই করে কিছু কিনলেন না কয়েছে কেন আমি তো কেনার জন্য আজকে আমার দরকার নাই তবে আমি কিনছি তো আমি তো বাজার করছি কি বাজার কয়েছে আমি দোয়া পড়ছি দশ লক্ষ নাকি নিয়ে যাচ্ছি সাহাবায়ে কেরামের বুঝছো তো এই দোয়া এটা কি খালি ও আবদুল্লাহ ইবনে ওমরের জন্য না আমাদের জন্য সোয়াব খালি তাদের হবে আমাদের হবে না তো
ওই যে উনি একটা কথা বারবার বলতে চাইছিলেন যে ইসলাম সহজ সহজ সহজ, একটা গুণা একটা গুণা, আর একটা নেকি করলে যে একটা দোয়া পড়লে যে 10 লক্ষ নেকি, এরপরেও জাহান্নামে জহর। তোমার কপাল মন্দ, তোমার কপাল খারাপ, আমার কপাল খারাপ। একটা গুণা করলে একটা গুণা লেখা হবে, জয় গুণা করো সেরেক করলেও, একটা নেকির সাথে 10টা নেকি কমপক্ষে, এরপরে 10 লাখ পর্যন্ত, সুবহানাল্লাহ কো, এরপরও জাহান্নামে যাইলে তোর তোর কপাল কত মন্দ। আল্লাহ আজকে থেকে তৌবা করলাম, সুন্নত ছাড়া কদম দেব না। সবাই বলো মোহাম্মদ, যে কোনো আমল করার আগে দিয়ে রসুল্লাহ কিভাবে করছেন, স্ত্রীর সাথে মিলন করবে, রসুল্লাহ তো তোমার সাথে বেশি স্ত্রী, প্রত্যেক রাজ স্ত্রীর সাথেই ছিলেন, স্ত্রী কিভাবে ভালো বেড়েছে রসুল্লাহ, আয়েশা যেখান দিয়ে পানি খায় সেখান দিয়ে রসুল্লাহ ঠোঁট বসায়, সুবহানাল্লাহ অভিয়াম দিয়ে। তুমি তোমার স্ত্রীর তো মায়া করতেও জানো না, খালি ঝগড়া করো, ডামিস আমার চট্টগ্রামের ভাষায় বলে, তোমরা কি বলো ডামিস, মানে 2 নম্বর ডাল ডাল ডাল, খালি ঝগড়া করে। রসুল্লাহ গোটা হায়াতের ভিতরে স্ত্রীর সাথে কথা বলছেন, স্ত্রীদের কোনো কথায় অসন্তুষ্ট হয়েছেন, তাও সবাই না, এক স্ত্রী সম্পর্কে হুজুর বলছে এই জাতের কোনো নারী জগতের উপরে নাই খাদিজার মতো, আল্লাহ আমার কোনো স্ত্রী এর মতো দেয় নেই, আর জীবন কাটছে এর সাথে, 15 বছরের জীবনের সাথে রসুলের সাথে একটা কথা নিয়ে কথা হয় না খালিজার, সুবহানাল্লাহ কো, কি মেয়ে এটা, এই জাতের মেয়ে হও, আমি বোনদেরকে বলছি স্বামীর সাথে ঝগড়া করো তুমি কি মেয়ে, তোমার ইন্তেকালের দিন যেদিন তোমার স্বামী চোখের পানি ফেলবে তোমার কবরের উপরে, তোমার কবরের উপরে আল্লাহ আজাব হারাম করে দেবে। হুজুর কয় তুমি কত ভালো মানুষ, তোমার বড় জিজ্ঞাসা করো কেয়ারকম কেয়ারকম বিল যা, কেয়ারকম কেয়ারকম বিল কি বিনসা, তুমি কত ভদ্র মানুষ, কয়ে আমাদের ইমামরা বেশি ভালো বেশি ভালো বয়ান করে আলোচনা করে, এটা ভালো না, হুজুর কয় তোর বড় জিজ্ঞাসা করো, বউ যদি কয় ভালো তাহলে এই পুরুষ ভালো, কিন্তু মেয়েদের কীটা বলে নাই, পুরুষ কী বলছে পুরুষের ব্যাপারে, মেয়ের ব্যাপারে অন্য, পুরুষের ব্যাপারে কী বলছে, তার স্ত্রীর সার্টিফিকেট নাও, তুমি লোকদের কাছে বুজুর্গ মসজিদের ইমাম, তুমি যে ফজরের নামাজ মাঝে মাঝে ত্যাগ করো, তোমার বউ তো জানে, বউয়ের তো লুকাইবার কিছু আছে, তুমি যে মানুষের টাকা নিয়ে দাও না খালি ফাঁকি মারো না এখন নাই পরে দিব, তোমার বউ তো জানে যে তুই মিথ্যা কথা বলস, তোর তো লোকেরা ইমাম বলে, কার থেকে লুকানো যাবে না, কথা বলো না কেন, স্ত্রী থেকে, রসুলের পরে প্রথম ইমান আনছে কে, এ বউ করছে তুমি পয়গম্বর না হলে কে পয়গম্বর হবে, প্রথম ইমান আনলো যে খাদিজায়, আল্লাহ খাদিজার দরজারে আরো বাড়াই দাও। আমি আজকে এটাও বলতে চাই সবাইকে, হুজুর বলেন আমি যদি আল্লাহ ছাড়া কাকেও সিজদা করতে, হুজুর আপনার কি আমরা সিজদা করব, গাছে দেখি আপনার সিজদা করে, অনেক সময় দেখছি সাহাবীরা, হুজুর বলছে না সিজদা করার যদি জায়েজ হইতো আমি মেয়েদেরকে স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো, সুবহানাল্লাহ কো, তুমি ঝগড়া করো তার সাথে, স্বামীর বদনাম করো, কিরে ভাই এরকম কেন, তুমি স্বামীও সেরকম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি বিয়ে পড়াইছি বড় জবরদস্ত আলেম, বউয়ের সাথে এত ঝগড়া, দাড়ি সব তুলি ফেলছে বউয়ে, বউরে মারিয়ে রে খপ ক্ষত বিক্ষত করছে দুনোজন হাসপাতালে, আমি দেখতে গেলাম আরে এগুলা করো, তার বাপও আমার বন্ধু মেয়ের বাপও আমার বন্ধু, তারা তো আমার ছাত্রর মতো, কিন্তু বড় লেখাপড়া ইউনিভার্সিটির প্রফেসরই করে, লজ্জায় কথা বলতে পারতেছে না, আমি মেয়েরে বললাম যে তোর কী হয়েছে, তুই না তোর বাপের বেশি প্রিয় মেয়ে, কী আচরণ করলি তুই এগুলো, আল্লাহ মাফ করে দেন, এই যা এটা কি তার পরিবারে কোনো শান্তি আছে না আজাব, লেখো যে একটা নেককার স্ত্রী হলো যে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার জান্নাতের একটা নিয়ামত তোমার ঘরে আছে, সুবহানাল্লাহ, আর এরকম যদি কথার লোক চিৎকার করে উঠে লাঠি নিয়ে উঠে জামারি ঘরে ঢুকতে দেয় না, এতক্ষণ পর্যন্ত অন্যের সাথে কথা বলতেছে টেলিফোনে সুন্দর করে কথা বলে, জামাই ঘরে ঢুকতেছে ও চেহারার ভিতর চেহারা যেন যুদ্ধ করতেও চায় স্বামীর সাথে, কোনোদিন বললি না যে আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলো, তুই কি যাদের বেয়াদব, তোর জন্য জান্নাত নাই বলছি আমি,
আমি বলি নাই মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে যাকে হুজুর বললেন যে স্বামীরে সিজদা করার হুকুম দিতাম আর কোন বড় কথা আছে আর স্বামীদেরও আর কি বলবো হুজুর কয় যে আয়েশা যেখানে চুমা দিচ্ছে পানি খাওয়ার রাসূলুল্লাহ ওই জায়গা দিয়ে চুমা দিয়ে পানি খান করছে তুমি এত এগুলো তো বুঝাও না তুমি তো স্ত্রীকে ভালোবাসতে হয় কেমনে এই কথাও জানো না তুমি বাইরের সাথে খুব ভালো ওয়াজ করো নসিহত করো ঘরে গেলে যেন তোমার মাঝে 103 ডিগ্রি জ্বর তুমি তো এই জাতের স্বামী ঠিক কিনা বলো লেখা পড়েছো অক্সফোর্ডে লেখাপড়া করেছো পণ্ডিত হয়েছো আজ স্ত্রীর সাথে ব্যবহার করতে শিখছো তুমি আউলাদের সাথে সুন্দর করে কথা বলো না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইজ্জত করার জন্য যারা বলছো তারা আল্লাহর পয়গম্বরের তরিকারে পছন্দ করো আর আমি সামনে যেতে পাচ্ছি না ওয়ানাসারুহু রাসূলের সাহায্য করো কি সাহায্য দিন প্রচার দিন নিয়ে ওঠো রাসূলুল্লাহ বলছে আমার দিন নিয়ে আমি আহত হয়েছি আমার তায়েবের জমিনের উপর আমার রক্ত তায়েবের মাটি চুষে খেয়েছে আমার এক কাতরা রক্তের দাম ও মুসলমান তোদের সমস্ত মুমিনের কিয়ামত পর্যন্ত যত মুমিন হবে সবার রক্ত জমা করলে যদি আটলান্টিক দরিয়া হয়ে যায় আমার এক কাতরা রক্তকে আল্লাহ এর চেয়ে বেশি দামি করেছে সুবহানাল্লাহ তোরা আমার রক্ত জারি করেছ ওহুদের জমিনে তোরা আমার রক্ত জারি করেছ তায়েবের মাঠে আমার দন্দন শহীদ করেছ তোমরা আমি দিনের জন্য আমার সামনের দাঁত শহীদ হয়েছে তায়েবের যে আঘাত হুজুরের গায়ের উপরে ছিল ওগুলো কালো কালো দাগ হয়েছিল আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বসন্ত হয়েছিল কইলেন আমার বসন্ত হয় নাই হুজুর আপনার এই সুন্দর দেহের ভিতরে দাগগুলো কিসের হুজুর চুপ রইলেন তারপরে বললেন যে আয়েশা এগুলো তার তায়েবের পাথরের দাগ তিন দিন পর্যন্ত তায়েববাসী আমাকে বসতে দেয় নাই আমাকে এক কাতরা পানি খেতে দেয় নাই আমার যাওয়ার সময় তারা বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে আমি বেহুশ হয়ে গিয়েছি আমার রক্ত ঝরতেছে আমার সাথে শুধু জায়েদ ছিল আমি মাথা উঁচু করেছি আবার পাথর মারতেছে তিনবার রাসূলুল্লাহ বেহুশ হয়েছে সুবহানাল্লাহ বিহামদি উম্মতের কাছে কি করে দিন পৌঁছায় দিবে উম্মতের কাছে কি করে দিন পৌঁছায় দিবে আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে বলছেন যে মুহাম্মদের আঘাত করতেছ কারণ আমি আল্লাহর বরদাস্ত করতে পারতেছি না আল্লাহ ফেরেশতা পাঠায় বললেন যে জিব্রাইল এদেরকে বলো মুহাম্মদের বলো তায়েববাসীর পিষে দেওয়ার জন্য বলো হুজুর বললেন না জিব্রাইল আমি তায়েববাসীরে ধ্বংস করতে বলবো না আমার উম্মতরা আমার চিনে নাই আমার উম্মতরা আমার চিনে নাই একদিন তারা ইমান না আনলো তাদের আওলাদেরা ইমান আনবে ঠিক কিনা বলো সেই রসুলের কতটুকু একরাম করা দরকার সেই রসুলের উপরে আমাদের সম্পর্ক কি হওয়া দরকার আয় আল্লাহ তাআলা যে দিনের জন্য রাসূলুল্লাহ এত বড় কোরবানি জমিনে দিয়েছেন রক্ত ঝরাইছেন ওই দাগ নিয়ে ওই দান্দার দাঁত নাই অবস্থায় রাসূলুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করছেন ওই আল্লাহ তাআলা রাসূলের সেই দিনের মায়া আমাদের কলিজায় দাও সেই দিনের দায়ীদের ভিতরে আমাদেরকে সামিল করো সবাই বলো আমিন যারা করেছো এই কাজ এই চারটা এবং যে কোরআন তিনি নিয়ে এসেছেন সেই কোরআনটাকে পড়ো واتبعوا النور الذي انزل معه محمد উপরে এক আলো দিয়েছি আলো দিয়েছি আলো দিয়েছি কোরআন এই কোরআনটা পড়া দরকার আছে না নাই ফরজ এর অর্থ বোঝা দরকার আছে না নাই ফরজ এর উপরে আমল করা কি ফরজ এর প্রত্যেকটা শব্দের উপরে ঈমান আনা কি ফরজ কোরআনের সাথে যা আছে সব ফরজ তেলাওয়াত ফরজ বিশুদ্ধ অর্থ বোঝা ফরজ অনেকে বলেন যে ফরজ নাই সওয়াব আছে কোনো সওয়াব নাই বলছি আমি তোর কাছে কোনো এলেম নাই আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আল্লাহ কো তোরা কি কোরআন এলে বুঝবি না আমি কি নাজেল করছি তাহলে বুঝা কি হয়ে গেল তুমি কি কর যে কোরআন শরীফ না বুঝলেও চলবে হ্যাঁ কারো বৌদ্ধ জ্ঞানদারের নাই আধা পাগল সে না বুঝলেও চলবে তারা তো আল্লাহ আকল দেমাক দেয় নাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছ দুনিয়ার শত শত কিতাব পড়েছ কোরআন শরীফের সুরা ফাতিহা তোমার এলেমে জানা নাই তোমার রেহাই কিভাবে হবে তুমি বলো তোমার বিবেকের জিজ্ঞাসা করো আমি পিএইচডি হোল্ডার পিএইচডি হোল্ডার সুরা এখলাস জানোস না আল্লাহর কোরআন শরীফের উপরে ঈমান আনছ আল্লাহর কিতাব বলে আমি কি কোরআনের হক আদায় করেছি না মানাটাও তাই এ কোরআন যা হারাম করেছে সেটা হারাম এ কোরআন যা হালাল করেছে সেটা হালাল কেউ পছন্দ কর না করো ফরদারে আল্লাহ হারাম করেছে আমাদের জন্য ফরজ করেছে ফরজ তুমি পছন্দ করলে না করলে আমার বাড়িতে আসিও না তুমি আমি তো আল্লাহরে নারাজ করতে পারবো না ঠিক কিনা বলো
কোরআনকে সেভাবে গ্রহণ করো, সে আলো গ্রহণ করো, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা দুনিয়ায় কামিয়াব হবে, আখেরাতে সফল হবে। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমাকে, আমার ভাইদেরকে, বোনদেরকে এত আরজু করে তোমরা প্রোগ্রাম করেছ, আমি খুব খুশি। আল্লাহ এই প্রোগ্রাম তাদের নাজাতের উসিলা করো। আল্লাহ আমি আগেই বলেছি, আমরা যারা অসুস্থতা নিয়ে এসেছি আল্লাহ আমাদেরকে সাফা দাও। আল্লাহ আমরা যারা গোমরাহি গুণা নিয়ে এসেছি আল্লাহ বেগুনে করে দাও, ও আল্লাহ তালা বেগুনে করে দাও। আল্লাহ আজকে তোবা কবুল করো, আর গুণে করবো না, এই ওয়াদা করছি বরবার দিগার, আর নাফরমানি করবো না বরবার দিগার। অতীত জীবনের সমস্ত গুণারে আল্লাহ উঠার আগে ক্ষমা করে দাও, আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও, ও আল্লাহ রসুল্লার তামা উম্মতের মাফ করে দাও। আল্লাহ যারা বুঝে না আমরা যে দেশে আছি, এই ভাইদের যে বেশিরভাগ মানুষ তারা ইমান আনে আজও, তারা আহলে কিতাব দাবি করছে, ও আল্লাহ তারা আমাদের প্রতি দয়া করেছে, আমাদেরকে আশ্রয় দিয়েছে, আমাদের জন্মভূমি আমাদেরকে আশ্রয় দেয় নাই, আমাকে দেয় নাই, ও আল্লাহ এরা তো আশ্রয় দিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও, আল্লাহ তাদের কাছে হেদায়তের আম করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।